গ্যাতিজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন যে বেশ কয়েক মাস আসলে গ্যাতিজন আমরা আড্ডাটা পরিচালনা করতে পারি নাই। আমাদের আজকের ডেটে আর একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, আরেকজন বক্তা ছিলেন, উনি নাট্যজন মান্নান হীরা। একদম ব্যক্তিগত সমস্যার কারণে উনি উপস্থিত হতে পারেন নাই, ফলে আমরা ভাবলাম যে এইটাকে দিনটা যেহেতু সময়টা আমাদের হাতে আছে, সেজন্য জাভেদকে আমরা অনুরোধ করি বা আমরা নিজেরা ঠিক করি যে জাভেদ মিনা কুমারী নাজের উপরে আজকে কথা বলবেন। আপনারা সবাই জানেন মিনা কুমারীকে এটা বলার অপেক্ষা রাখে না এবং জাভেদ বলবেন এই বিষয়টা। আর আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে রাখি, আগামী 24শে অগস্ট গ্যাতিজনের 50তম পূর্তি হবে। আমরা মনে করছি যে এটা একটু বড় আকারে সিবিসিবি নামে একটা জায়গা আসাদ গেটে ওইখানে করবো। আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা 24 তারিখটা ফাঁকা রাখবেন এইখানে এই প্রোগ্রামে আসার জন্য। একটু বড় আকারে গান বাজনা হবে, একটু নাচ টাচও হতে পারে, দেখা যাক যদি কেউ নাচতে রাজি হয় আর কি। তা আমি আর কথা না বাড়াই শুরু করুন যাবে। ধন্যবাদ। মিনা কুমারী বম্বে সিনেমার ক্ষেত্রে পরিচিত ট্র্যাজেডি কুইন হিসেবে। ট্র্যাজেডি কুইন মিনা কুমারী একই সঙ্গে যে একজন বড় কবি ছিলেন, একজন বড় কবি ছিলেন, এই বিষয়টা খুব একটা স্পষ্ট না। স্পষ্ট না হওয়ার কি কারণ সেগুলো ধাপে ধাপে আসছি। কিন্তু উর্দু কবিতার ক্ষেত্রে যে নারী কবিরা কবিতা লিখেছেন তাদের কবিতার কিছু বৈশিষ্ট্য আছে, সেই বিষয়গুলো নিয়ে দু চারটে কথা বলে আগে শুরু করা দরকার। উর্দু কবিতার একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে যে সে ফার্সি ধারা থেকে যে বিষয়গুলোকে গ্রহণ করে নিজের কাব্য প্রকরণ দাঁড় করিয়েছে সেগুলোর মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে। একজন বড় সমালোচক ছিলেন দাউদ রেহবার। দাউদ রেহবার তিনি তার একটা আলোচনাতে অক্সফোর্ডের কিছু অধ্যাপকদেরকে নিয়ে একটা ড্রয়িং রুমে চা কফি শ্যাম্পেন খেতে খেতে উনি একটা আলোচনা করেছিলেন। সেখানে তিনি বলছিলেন যে আসলে আরবীয় ইসলামের সঙ্গে পারস্যের ইসলামের তফাৎটা কিরকম। উনি বলছেন যে আরবরা যেহেতু মরুভূমির মধ্যে থাকে, খোলা জায়গা, তো এরা যখন খোদার কাছে হাত তোলে, এরা হাত তোলে এমনি করে তাকায় উপরের দিকে সরাসরি, এদের সঙ্গে খোদার সম্পর্কের কোনো খোর প্যাচ না, এরা সরাসরি। আর পারস্যেরা সেই অনুপাতে প্রায় 4000 বছরের পুরাতন একটা সভ্যতা, পুরো পৃথিবীকে তারা একদিন শাসন করেছে, একেবারে গ্রিসে গিয়ে এথেন্সের সঙ্গে পর্যন্ত তারা যুদ্ধ করেছে, যেটা একটা বিকৃত ভার্সন আপনারা হলিউডের মধ্যেও পান, 300 নামে একটা ছবি, বিকৃততম ভার্সন। কিরকম ভাবে একটা সভ্যতা এতগুলো বছর পৃথিবীকে শাসন করলে তাদের মনের মধ্যে যে চিন্তার ভাবনা, যে অদ্ভুত সূক্ষ্মতা এবং জটিলতাগুলো গড়ে উঠছিল, সেই জটিলতাগুলোর সঙ্গে এই বেদুইন আরবদের সরাসরি এমনি করে উপরে তাকিয়ে খোদার সঙ্গে সম্পর্ক রক্ষার একটা তফাৎ আছে। দাউদ রেহবার বলছেন যেহেতু পারস্যের নগর সভ্যতা অনেক বিল্ডিং, চিন্তা ভাবনার অনেক সূক্ষ্মতা এবং জটিলতা, এবং যেহেতু তারা মরুভূমির মধ্যে থাকে না, যেহেতু এখানে গাছপালাও অনেক, আকাশ ঢাকা থাকে, তখন তারা পারস্যেরা যখন মুসলিম হলো তখন তারা হাত তুলে ওপর দিকে সরাসরি, মরুভূমি যেহেতু না ওপর দিকে থাকে না, তারা থাকে এই দিকে কোনার দিকে, কারণ সামনাসামনি পথ ঢাকা, বিল্ডিং আছে, বড় বড় উঁচু উঁচু বিল্ডিং আছে, গাছপালা আছে, এবং খোদার সঙ্গে তাদের সম্পর্কটা অম্ল মধুর। খোদা হয়তো কোরআনে বলছেন যে যারা বিশ্বাস করবে না, যারা নিয়ম নীতি মানবে না ধর্মের, তাদেরকে এরকম এরকম কঠিনতম শাস্তি দেওয়া হবে। সেখানে পারস্যের লোকেরা খোদাকে বলছে আরে বাদ দাও, তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নাই, তো তুমি এত রাগ করো কেন, আমার সঙ্গে এরকম বললে চলবে বলো, আমার কেউ আছে তুমি ছাড়া, এত রাগ কম, এত রাগ করো না, বাদ দাও তুমি আমার উপরে তো রাগ করো না। এই যে খোদার সঙ্গে অম্ল মধুর সম্পর্কের এই প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা পারস্যদের ইসলাম ধর্ম গ্রহণের পর তাদের যে দর্শন তৈরি হলো, যে সুফি কাব্য তৈরি হলো, যে সুফি ঘরানা তৈরি হলো, এবং
সেটার সঙ্গে মিলিয়ে পরবর্তীকালে পারস্য থেকে এখান পর্যন্ত ভারতবর্ষের এদিকে যে কাব্যের ঘরানা তৈরি হয়ে গেল, সেই ঘরানার মধ্যে এই পারস্যের চিন্তার সূক্ষ্মতার বৈচিত্র্যের প্রচুর পরিমাণে প্রভাব এবং ছাপ রয়ে গেছে পারস্যের কাব্যের এই ধর্মে। ফলে যেটা হয় যে এখানে মানুষ এবং যাকে বলা হয় পরম, জীব এবং মরমের কথা আমরা বাংলা লোকগান যাকে বলা হয় ভদ্রলোকদের ভাষায়, সে ভদ্রলোকদের ভাষায় লোক এবং মরমের পালার কথা আপনারা জানেন, পরম এবং একই সঙ্গে জীব, জীব এবং পরমের পালা। জীব হচ্ছে জীবাত্মা মানুষ, পরম হচ্ছে দ্য হায়েস্ট ট্রুথ, পরম সত্য। এই পালার মতো করেই পারস্যের কাব্যের মধ্যে কখন যে প্রিয় দেবতা হয়ে যায়, দেবতা প্রিয় হয়ে যান, রবীন্দ্রনাথের কথা অনুযায়ী কি আর করিব, কি আর করি, দেবতারে প্রিয় করি, প্রিয় রে দেবতা। প্রিয়কে কখনো দেবতা করছি, কখনো দেবতাকে প্রিয় করছি। ফলে কখন যে দেবতা প্রিয় হয়ে যাচ্ছেন, কখন প্রিয় দেবতা হয়ে যাচ্ছেন। আচ্ছা ভাই, প্রচন্ড গরম লাগছে, একটু বন্ধ হচ্ছে। তো এই পরম এবং এই জীবের যে ধারণা, পরম নিয়ে জীবের ধারণাটা পারস্যের কাব্যের মধ্যে সুফিদের হাত ধরে অদ্ভুত সব রঙিন রূপে এসে হাজির হয়। এখানে প্রিয়ার রূপ আর পরমাত্মার রূপ, ঈশ্বরের রূপ কখন যে একে অপরের পরিপূরক হয়ে যায় এটা বুঝতে পারাটা কঠিন হয়ে পড়ে। পরবর্তীকালে আপনারা দেখবেন যে সেই পারস্যের কাব্যের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রিয়ার কালো চুল কেমন করে সুফিদের কাছে সৃষ্টির আগের ঈশ্বরের যে অনস্তিত্বের রূপ, যেই নাইয়ের মধ্যে সব ছিল, সেই রূপের প্রতীক হয়ে গেছে প্রিয়ার দীঘল কালো চুল। আবার প্রিয়ার গালের কালো তিল, যে কালো তিলের জন্য হাফিজ, সমরকন্দ এবং বুখারা বিলিয়ে দিতে রাজি ছিলেন এবং তৈমুল্লং এটা শুনে তাকে ডেকেছিলেন যে আমি সমরকন্দ বুখারা দখল করার জন্য কয়েক লক্ষ লোককে হত্যা করলাম, আর তুমি কিনা বলছো প্রিয়ার একটা তিলের জন্য সমরকন্দ বুখারা বিলিয়ে দেবে, তোমার কি শাস্তি দেওয়া উচিত বল। হাফিজ বললেন যে মহারাজ, এরকম অপব্যয়ের স্বভাব বলেই তো আজকে আমরা এই গরিব অবস্থা, আমি একটা তিলের জন্য দুটো শহর বিলিয়ে দিতে পারি, নইলে কি আমার এই দুর্দশা হয়। তো প্রিয়ার গালের কালো তিল সেটা ছিল সুফি কাব্যের মধ্যে অস্তিত্বের মধ্যেও নিজেকে বিলীন করে দেয়া, যাকে বলে ফানা, নিজেকে বিলীন করে দেয়া পরম কোন সত্যের অন্বেষণে তার প্রতীক। এইভাবে ফার্সি কাব্যের ধারাবাহিকতা এবং অনুক্রম অনুসরণ করে উর্দু কাব্যের মধ্যেও মানুষের রূপ, মানুষের অনুভূতি, মানুষের একদম আট পৌরে প্রতিনিয়তকার চাওয়াগুলো একটু একটু করে একেবারে সরাসরি পরম সত্যের সঙ্গে সম্পর্ক, অথবা মানুষের নিজের জীবনের অস্তিত্বের অর্থ কী হতে পারে তার সঙ্গে একটা প্রবল সম্পর্ক গড়ে ওঠে উর্দু কাব্যের মধ্যে। ফলে মানুষের রূপ, মানুষের সৌন্দর্য, প্রিয়ার রূপ, প্রিয়ার ছলাকলা, প্রিয়ার অবহেলা, এগুলো কোনোটাই আর শুধুমাত্র মানুষ অথবা শুধুমাত্র পরম সত্যের অন্বেষণের বলয়ের মধ্যে আটকা থাকে না, এগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে যায়, দেবতা প্রিয় হয়ে ওঠে, প্রিয় দেবতা হয়ে ওঠে, এবং এই দুটো মিলিয়ে সর্বোপরি একটা নতুন রূপ কবিতার মধ্যে গড়ে ওঠে, মানুষের জীবনের নতুন একটা চেহারা কবিতার মধ্যে পাই আমরা ফার্সি কাব্য এবং সেখান থেকে উর্দু কাব্যের মধ্যে এসে। কিন্তু ফার্সি কাব্যের মধ্যে সেটা বরাবরই খুবই সরল সরাসরি, উর্দু কাব্যের মধ্যে সেটা খুবই গভীর এবং অসম্ভব রকমের জটিল ব্যঞ্জনাময়। ফলে পারস্যে যারা কবিতা লিখতেন ফার্সি কবিতা, তারা ভারতবর্ষে যখন ফার্সি কবিতা লেখা শুরু হয় তারা এটাকে বলতেন সুবুকে হিন্দি, অর্থাৎ হিন্দি হিন্দুস্তানি স্টাইল, এবং এটা জটিল, এটা এত জটিল যে এটা পড়ে মজা পাওয়া যায় না, এটা ছিল পারস্যবাসীদের অভিজ্ঞতা তারা, এবং কোনদিনই তারা এটাকে গুরুত্ব দেননি, গ্রাহ্য করেননি ভারতবর্ষে লেখা ফার্সি কবিতা। যদিও ভারতবর্ষে আমির খুসরোর মতো কবি জন্মেছেন, নজরির মতো কবি কবিতা লিখেছেন, আবুল ফজলের মতো কবি কবিতা লিখেছেন,
কেউ তারা সেটাকে গুরুত্ব দেন, এটা বরাবরই হয়ে থাকে। আসলে মেইন ল্যান্ডার যারা, তারা অন্য ল্যান্ডে যারা তাদের ভাষাকে গ্রহণ করে কবিতা লেখে বা কাব্য বা দর্শন চর্চা করে সেটাকে গুরুত্ব দেয় না। যে কথা বলে এই প্রসঙ্গ অবতারণা, যে কারণে সেই প্রসঙ্গটা অবতারণা এই কারণে হলো যে কবিতার মধ্যে, ফার্সি কবিতার মধ্যে সেই যে ঈশ্বরের সঙ্গে একটা অম্ল মধুর সম্পর্ক, যেখানে ঈশ্বর বান্দাকে সরাসরি হুমকি দিচ্ছেন, ধমক দিচ্ছেন, সেখানে ফার্সি কবিরা তার তখন ঈশ্বরকে বলেন যে তুমি যদি আমার সঙ্গে এমন করো, তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নেই, তাহলে আমি কোথায় যাই বলো, ঠিক আছে তুমি যদি আমাকে শাস্তি দেবে দাও, তোমার শাস্তিই হচ্ছে আমার জন্য পরম পাওয়া। ঠিক একইভাবে একজন উর্দু কবি কবিতা লিখেছেন, নাজের গন্ডবি না, তিনি বলছেন যে দোজখ ভি উসি কি জলবে কা জুহুর হ্যায়, দোজখ ভি উসি কে জলবে কা জুহুর হ্যায়, জো ইয়ে না সমঝা ও হ্যায় আজাব মে। অর্থাৎ খোদা ছাড়া তো কিছুই নাই, যদি কোনো কিছু বলি যে এই জিনিসটা খোদার বাইরে, তাহলে সেরক হয়ে গেল। সুতরাং এই দোজক যাকে বলছো, এই দোজকটাও আসলে খোদারই প্রকাশের অংশ, খোদারই অংশ এটা। এই সত্যটা যে বুঝলো না, সেই আসলে জাহান্নামে আছে। ঠিক তেমনিভাবে তারা পাপকে খুব একটা গুরুত্ব দেন না, কারণ বান্দা তো আছেই পাপ করবার জন্য, খোদা আছেন সে পাপকে মাফ করে দেওয়ার। দাগ দেলেভি বলছেন অদ্ভুত, তিনি বলছেন যে হ্যাঁ খুদা তুই করকে হিসাব বতা দে মুঝকো, মেরা গুনাহ জ্যাদা হ্যায় ইয়া তেরা করম, হে খোদা তুমি আমাকে হিসাব করে বলে দাও কোনটা বেশি, আমার পাপ নাকি তোমার দয়া। তুমি যদি বলো তোমার দয়া আমার পাপের চেয়ে কম, ঠিক আছে আমি পাপ বন্ধ করে দিই। একইভাবে ইয়াজদি গন্ডবির আয়টা সেরা, সরি আয়টা ওই সেটা হচ্ছে সাগর সিদ্দিকের শের। তিনি কেমন করে নিজের মনুষ্যত্বের সত্তাকে কোন স্তরে নিয়ে যাচ্ছেন, তিনি বলছেন যে তার দামানি পে মেরে শেখ মত যাইও, তার দামানি পে মেরে শেখ মত যাইও, দামন নিচোড় দে তো ফরিশতে ওযু করে। নিয়ে যে আমার জামার প্রান্ত উত্তরীয় ভিজে গেছে, এটা উর্দু কাব্যে পাপের প্রতীক আর কি, যে আপনি এমন কোনো বাজে জায়গা দিয়ে গেলেন রাজপথ ছেড়ে যে আপনার জামা ভিজে গেছে, আদারে বাদারে ঘুরে বেড়ানো যাকে বলে বাংলায়, ফলে জামার প্রান্ত ভিজে যাওয়া হচ্ছে পাপের প্রতীকার। তো আজগর সাগর সিদ্দিকী বলছেন যে হে শেখ, হে ধর্মগুরু, আমার এই জামার প্রান্ত, আমার এই জামার প্রান্ত ভিজে গেছে বলে আমার আমার দিকে তুমি ভর্তস্নার দৃষ্টি তাকিও না, এ আমার জামার প্রান্ত ভিজেছে আমার প্রিয়ার বিরহের চোখের জলে, এই আঁচল যদি আমার জামার প্রান্ত যদি আমি নিংড়ে দেই, তাহলে যে বিন্দু বিন্দু জল পড়বে সে জল দিয়ে ফেরেশতারা উজু করে। ফলে এই যে ব্যঞ্জনাগুলো সৃষ্টি হচ্ছে, এই ব্যঞ্জনাগুলোর কথা কেন আনলাম, আনলাম এই কারণে যে এগুলোর মধ্য দিয়ে মানুষের অস্তিত্বের একটা ভিন্ন রকম অবস্থান দাঁড় করাচ্ছেন উর্দু কবিরা। এটা গেল একটা দিক, উর্দু কবিরা ব্যাপকভাবে প্রেমিকার রূপের বর্ণনা করতে গিয়ে সিদ্ধ হস্ত, এবং উর্দু কবিতার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অতিরঞ্জন। অতিরঞ্জনের সীমা কোথায় যেতে পারে সেটা জানতে হলে আমাদের উর্দু কাব্যের দ্বারস্থ হওয়া সবচাইতে ভালো হতে পারে। এরকম একটা অতিরঞ্জনের নমুনা শুনে আপনাকে, আমাদের একজন বাংলাদেশের কবি, উনি এখনো বেঁচে আছেন, ক্যাম্পেই থাকেন, পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় আছেন, তালিব ভাইয়ের কথা বলছি মাথায় ভাই, তালিব ভাইয়ের একটা শের আছে এরকম। উনি বলছেন যে একটা শেরের মধ্যে তিনি বলছেন যে খোলাকে লক্ষ্য করে তিনি বলছেন যে মেরা হর সাঁস আব এক কারে সবাব হ্যায়, মেরা হর সাঁস আব এক কারে সবাব হ্যায়, নামাজ পড়না ভি আব এক আজাব হ্যায়, যা আমার প্রতিটা নিঃশ্বাস এখন একটা পুণ্যের কাজ, তোমরা যারা নামাজ পড়ার পরো আমার জন্য নামাজ পড়া এখন বাড়তি একটা আজাবের মতো, কারণ আমার প্রতিটা নিঃশ্বাসে পুণ্য হচ্ছে, এখন নামাজ পড়া আমার জন্য আজাবের মতো একটা মানে বোঝার মতো মনে হয়। অতিরঞ্জনের একটা মাত্র লক্ষণ দেখালাম, সব আমাদের কাছেই এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই কবি এখন পক্ষাঘাতগ্রস্ত হয়ে আছেন শুয়ে,
হয়তো মৃত্যুর অপেক্ষা। তো যাক, সেদিকে যাচ্ছি না। এই উর্দু কবিদের প্রিয় রূপবর্ণনা তারা করছেন, কিন্তু যে সমাজের মধ্যে থেকে তারা প্রিয় রূপবর্ণনা করছেন সেই সমাজের মধ্যে নারীদের দৃশ্য দেখা পাওয়া এটা নিতান্তই অসম্ভব একটা ব্যাপার। এবং ধর্মাচরণ এবং শাস্ত্র অনুসরণ এত প্রবল যে উর্দু কবিরা, এমনকি আপনারা জানেন যে উর্দু কবিতাতে নারী মানে স্ত্রী পুরুষ এবং ক্লীব লিঙ্গর জন্য শব্দের আলাদা আলাদা ধরন আছে। এমনকি উর্দু কাব্যের মধ্যে একটা সময় পর্যন্ত নারীর প্রসঙ্গে যে শব্দের পরিবর্তন হয়ে যায় আয়া আই সেটা পর্যন্ত উল্লেখ করা নিষিদ্ধ ছিল। ফলে প্রিয় রূপবর্ণনা করছেন কিন্তু লিঙ্গবাচক আসছে যে শব্দ সেটা পুরুষবাচক। ফলে অনেকের মনেই পরবর্তীকালে বিভ্রম হয়েছিল যে কবিদের চরিত্র সম্পর্কেই তাদের সন্ধান, এমন অনেক সমালোচক ঐতিহাসিক পরবর্তীকালে পাওয়া গিয়েছে। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ঘটনা হচ্ছে এই, তৎকালীন সময় শাস্ত্র অনুসরণ এত প্রবল ছিল যে তার মধ্যে নারীর প্রসঙ্গ আসা তো দূরস্থ, নারীর প্রসঙ্গ আসলে শব্দের মধ্যে যে প্রকারান্তর হয় সেটা পর্যন্ত আসেনি। তখন এই প্রেমিক পুরুষরা কোথায় যাবেন? তাদের তো কোনো এক রূপদর্শন দরকার প্রত্যক্ষ রূপে কবিতা লেখার জন্য। সেই অভাবটা পূরণ করতেন যারা, তারা হচ্ছেন তাওয়ায়েফ। তাওয়ায়েফ বাইজি নয়, তাওয়ায়েফ সাধারণ অর্থে বারগণিতা নয়, তাওয়ায়েফ হচ্ছেন তৎকালীন সময়ের ভারতীয় বিশেষ করে উত্তর ভারতের সংস্কৃতিতে মুসলিম সভ্যতার আমলে বিশেষ করে মোগল আমলের পর থেকে বা মোগল আমল থেকে তাওয়ায়েফরা হচ্ছেন তৎকালীন সময়ে ভাষা সঙ্গীত নৃত্য এবং কাব্যের ধারক বাহক প্রচারক। বড় বড় কবির নিজেদের পছন্দসই তাওয়ায়েফ থাকত, তারা তাদের কবিতাগুলো লিখে সেই তাওয়ায়েফের কাছে দিতেন। তাওয়ায়েফরা সেটা সুর দিয়ে গাওয়ার পর কোন তাওয়ায়েফ গাইছেন তার উপর নির্ভর করত সেই কবিতা সারা ভারতব্যাপী বিখ্যাত হয়ে যাবে কি যাবে না। আজকের দিনে এটিএন যে ভূমিকা পালন করে তৎকালীন সময় তাওয়ায়েফরা সেই ভূমিকা পালন করতেন, বা ফেসবুক যে ভূমিকা পালন করে তৎকালীন সময় তাওয়ায়েফরা একা সেই ভূমিকা পালন করতেন। কাব্যের সমাজদারিত্ব বিচারে তারা সবার কাছে মান্যজন হিসেবে পরিচিত ছিল। কোন কবিতাকে তারা গুরুত্ব দিয়ে গান করে সবার সামনে প্রচার করবেন কি করবেন না সেই ব্যাপারে তাদের কবিতা নির্বাচন, কবিতার গুরুত্ব এবং কবিতাকে ধরতে পারবার যথেষ্ট যোগ্যতা ধারণ করতে পারলেই একজন তাওয়ায়েফ হতে পারে। সেই সঙ্গে সেরকম গাইতে পারার গুণ, এই সবগুলো যখন হতো তখন একজন তাওয়ায়েফ হতে পারত। তিনি নির্দিষ্ট কারুর মনোরঞ্জনকারিণী ছিলেন। ঠিক বৌদ্ধ যুগের রচনার মধ্যে আপনারা যেমন নগর নটির উল্লেখ পান, আম্রপালির কথা পান আপনার, সেই রকমভাবেই তারা নগরের সম্পদ ছিল। তাদের মাধ্যমেই কবিতা সুর এবং তার চেয়েও বড় কথা ভাষার বিশুদ্ধতার ব্যাপারে উর্দুভাষীরা খুবই মানে যাকে বলা হয় নাকুচো হয়, স্নবিশ হয়, আপনারা জানেন। তারা এরকমও করে থাকে অনেক সময় যে কেউ একটু উর্দু উল্টো মানে উল্টো পাল্টে উর্দু বললে খুব দুঃখ করে বললে, ফলে ভাষা যদি শিখতে হয়, তৎকালীন সময় উর্দুভাষীদের কাছে বলা হতো আশরাফদের মধ্যে যে ভাষা শিখতে হলে তাওয়ায়েফদের কোঠিতে যেতে হবে। এমনকি পিতারা তাদের শব্দ কৈশোর উত্তীর্ণ সন্তানদেরকে তাওয়ায়েফদের কোঠিতে পাঠাতেন যাতে তারা তেজিব শেখেন, আদব কায়দা শেখেন, ভাষার শুদ্ধ প্রয়োগ শেখেন, কেমন করে ভদ্রলোকদের সঙ্গে ওঠা বসা করতে হয় সেই বিষয় শেখার জন্য পিতারা তাদের কৈশোর উত্তীর্ণ সন্তানদেরকে ডেরেদার তাওয়ায়েফদের কোঠিতে পাঠাতেন। সেই তাওয়ায়েফরাই হচ্ছেন উর্দু কাব্যের মূল সাকি। কেন? কারণ মদিরা পান করার ক্ষেত্রে উর্দু কাব্যে বলা হয় যে সেখানেও ফার্সি ধারাবাহিকতা এসছে। ইসলাম যখন প্রবেশ করলো পারস্যে, তার আগ পর্যন্ত পারস্য ইতিহাসের মধ্যে
মদিরা ছিল অত্যন্ত পবিত্র একটা জিনিস। গালিব বলছেন মুতাবারুক, যারা মাজি ছিলেন মাগুস বলা হতো যাদেরকে, যাদেরকে ইংরেজিতে বলে মেজাই বলে, তারা ছিলেন এই জলসূস্ত্র ধর্মের পুরোহিত, যারা তারা এটাকে পবিত্র রূপেই গণ্য করতেন এবং যারা খুব পুত শুদ্ধ চরিত্র তাদেরকেই কেবলমাত্র সেই মদিরা দান করা। এবং সেই পান করার ধরনটা তো হচ্ছে গোল আসরে, ঠিক আপনারা যেমন করে এখানে বসে আছেন এরকম আসরেই বসা হবে, একটা পান পান, একটা পান সেটাই হাতে হাতে খুব। এবং সাকির হাতে সুরাহি থাকে, সাকির যার হাতে পানপাত্র যাবে তাকে ঢেলে দেবে এবং সাকির পছন্দের পাত্র বেশি পাবে, এবং যে সাকির অপছন্দের পাত্র দেখা যাবে রহস্যজনকভাবে তার হাতে পানপাত্র পৌঁছতে পৌঁছতে মদ শেষ। গালিবের শেরের মধ্যে বলছেন যে মুস্তাকবুন কি বজম মে আতা থা দৌড়ে যা সাকি নে কুছ মিলা না দিয়া হো শরাব। গালিব বলছেন আমি তো সাকির প্রিয় পাত্র নই, এর আগে তো কোনোদিন এই দর এই এই যে আবিষ্টনের মধ্যে বসেছি আমরা, এর আগে তো কখনো আমার হাতে পানপাত্র এসে পৌঁছয়নি, আজকে আমার হাতে পানপাত্র পৌঁছেছে। সাকি দেখি শরাব ঢেলে দিচ্ছে এবং সুরাহিও খালি হয়নি, সুরাহি থেকে শরাব পড়ছে আমার পানপাত্র হাতে নেওয়া পানপাত্রের মধ্যে। গালিব নিজের দুর্ভাগ্যের উপর এতই আস্থাবান এবং নিজের সৌভাগ্যের উপর তার আস্থা এতই কম, তিনি তখন বলছেন যে আজকে আমার হাতে এর আগে কোনোদিন পানপাত্র পৌঁছয়নি, আজকে পানপাত্র পৌঁছলো সাকির সুরাহি থেকে, দেখি মদিরাও ঝরে পড়ছে, ঘটনা কি? আজকে কি সাকি মদিরার মধ্যে জল মিশিয়েছে নাকি? নাহলে আমার কাজ পর্যন্ত আস্তে আস্তে তো শেষ হয়ে যাওয়ার কথা। ফলে এই যে সাকি সেই তাওয়াইফদের রূপকল্পনাকে ধারণ করেই সাকির চরিত্রখানি নির্ধারণ করা হয়েছে উর্দু কাব্যে। এই ভারতে এই তাওয়াইফরা কিছু কিছু সময় অনেক গুরুত্বপূর্ণ সব জায়গাতেও নিজেদেরকে দাঁড় করাতে পেরেছে। উর্দু সাহিত্যে প্রথম যারা দিওয়ান, আপনারা জানেন উর্দুতে ফার্সিতে দিওয়ান বলা হয়, যার কবিতার সংকলন যে গ্রন্থখানি তাকে দিওয়ান বলে উর্দুতে, যারা তলদি সবাই ভুলে গেছে মিনা কুমারীকে। মিনা কুমারী বলেছিলেন না আদত হতি জাতি হ্যাঁ ইবাদত হতি জাতি হ্যাঁ মেরে মরনে কি সবকো আদত হতে যাতি হ্যাঁ। সবাই ততদিনে মিনা কুমারীর মৃত্যুকে একটু একটু করে সইয়ে নিয়েছে নিজের পায়ে। আর মিনা নিজে কবিতা লিখেছেন মদিরায় আসক্ত হয়ে তার লিভার শেষ, তার নিজের কথা অনুযায়ী নিজেকে নিজে নিজের নখে রক্তাক্ত করা ছাড়া তিনি নিজের আর কোনো পরিচয় খুঁজে পান না। তিন দিনের মাথায় মিনা কুমারীর জীবনের সর্বশ্রেষ্ঠ ছবি পাকিজা হল থেকে নেমে গেল, কেউ দেখতে চায় না, কেউ দেখতে চায় না। তার কিছুদিন পর ছবি রিলিজ হওয়ার মাত্র দুই মাস পর মিনা কুমারী মারা গেলেন। জন্ম হয়েছিল যখন বাবা জন্মের পরপর তাকে দেখে এসেছিলেন অনাথালয়ে এতিমখানায়, মৃত্যু যখন হল তখনও হাসপাতাল কর্তৃপক্ষ মিনা কুমারীর লাশ আটকে রেখেছে, কারণ হাসপাতালে চিকিৎসার টাকা দেওয়ার পয়সা মিনা কুমারীর ছিল না। খবর পেয়ে অন্যান্যরা এসে এর পরদিন মিনা কুমারীর লাশ ছাড়িয়ে নিয়ে যায়। জন্মের পর অনাথালয়, মৃত্যুর পর হাসপাতাল, চিকিৎসার পয়সা দেওয়ার সামর্থ্য মিনা কুমারী তখনও ছিল না। জন্মের পরেও কপর্দক্ষিণ, মৃত্যুর পর আবার কপর্দক্ষিণ। মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পত্রিকায় যখন খবর উঠল এবং লোকে যখন দেখতে পেল যে ট্র্যাজেডি কুইন নামে যে মিনা কুমারীকে তারা চিনতেন, সেই ট্র্যাজেডি কুইন মিনা কুমারী শুধুমাত্র সিনেমার ট্র্যাজেডি কুইন না, তিনি বাস্তবে তার চেয়ে বড় ট্র্যাজেডি কুইন, তখন আবার সেই হলে ছবি উঠল পাকিজা এবং বর্তমানে সেটা ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বক্স অফিস হিট ছবিগুলোর মধ্যে একটা। এর চেয়ে বড় শিল্পী আমরা কোথায় পাব যে নিজের জীবনের শেষ ছবিটাকে নিজের প্রাণ দিয়ে বক্স অফিস হিট করে গেলেন?
মিনা কুমারী, তিনি জানতেন, তিনি জানতেন যে তিনি যে গল্প শুরু করেছিলেন সে গল্প তার নাম ছাড়া কখনো শেষ হবে না। তিনি জানতেন যে কথা তিনি বলে যাচ্ছেন ভারতবর্ষের একটা কালপর্ব মিনা কুমারীর নাম ছাড়া, তার কবিতা ছাড়া প্রকৃত অর্থে বাস্তব এবং সম্মুখভাবে বোঝা সম্ভব নয়। তিনি নিশ্চয়ই তিনি জানতেন কবিরা সত্য দ্রষ্টা হন, নইলে তিনি এই কথা লিখতেন না যে আগাজ তো হোতা হ্যায় অঞ্জাম নেহি হোতা, আগাজ তো হোতা হ্যায় অঞ্জাম নেহি হোতা, জব মেরে কাহানি মে ও নাম নেহি হোতা। মিনা কুমারীর সেই নাম, আমার কাছে মনে হয় মিনা কুমারীর সেই নাম বম্বের চলচ্চিত্রের মধ্যে, ভারতের সেই কালপর্বের মধ্যে যখন মানুষের আশা স্বপ্ন পুঁজির উপাদান হয়ে গেল, সেক্ষেত্রে মিনা কুমারীর সেই নাম। সেই সময় নিয়েই মিনা কুমারী এই কবিতাখানি লিখেছিলেন, শুরু তো হয় শেষ তো হয় না, যে গল্পে তোমার নাম থাকে না। আমরা যে গল্প বললাম সেই গল্প আসলেও শুরু হয়, মিনা কুমারীর নাম যদি না আসে, মিনা কুমারী নাজের নাম যদি না আসে, সেই কবির নাম যদি না আসে, সে গল্প আসলে শুরু হয় শেষ হয় না। ধন্যবাদ আপনাদের সবাইকে। সব সময় চারপাশে ঘিরে আছে, তখন তার নিঃস্ব হয়ে যাবে। খুব দুঃখের একটা গল্প, যেটা শুনলে হাসির কথা মনে হতে পারে, কিন্তু সেটা কতটা মর্মান্তিক। এই গওহরজান, এই গওহরজান যখন তার বয়স 40-এর উপরে হয়ে গেল, তিনি বিবাহ করেন, তখন জীবনে তিনি যা ছিলেন তাতে বুঝতেই পাচ্ছেন সেখানে রূপ গর্ব বা অহংকার করবার মতো কোনো পরিস্থিতি, তিনি তার প্রায় 38 বছর জীবন শেষ করে মারা যান, তো এই সময়ের মধ্যে তিনি পান। মিনা কুমারী না যে গজলটা লিখছেন সেটা একটু আমি আরেকবার পড়ে শোনাই। চাঁদ তনহা হ্যায় আসমান তনহা, চাঁদ তনহা রে গজল, চাঁদ তনহা হ্যায় আসমান তনহা, দিল মিলা হ্যায় কহাঁ কহাঁ তনহা, চাঁদও একা যে আকাশে চাঁদ উঠেছে সে আকাশও একা। আমি এক হৃদয়কে কত জায়গায় যে একাকে নিঃসঙ্গ দেখলাম, একই হৃদয়কে আমি দেখতে পাচ্ছি কখনো চাঁদ হয়ে একা, কখনো আকাশ হয়ে একা। বুঝ গেই আস, বুঝ গেই আস, ছুপ গয়া তারা, বুঝ গেই আস, ছুপ গয়া তারা, থর থড়াতা রহা ধোঁয়া তনহা। খুব চমৎকার দোতনা আছে, বুঝ গয়া আস, ছুপ গয়া তারা, আকাশের নক্ষত্ররা লুকিয়ে গেছে, আর এদিকে প্রদীপের মতো নিভে গেছে আমার আশা। প্রদীপের মতো আশা নিভে কেমন করে? ওই যে ফয়েজ আহমদ ফয়েজ বলেছেন যে এক এক করকে তারে হুয়ে যাতে হ্যায় রোশন, মেরে মঞ্জিল কি তরফ তেরে কদম আতে হ্যায়, আমার ঘরের দিকে তুমি একটা একটা করে পা ফেলছো আর আকাশে একটা একটা করে তারা ফুটে উঠছে। ফলে এই প্রিয়র আশার সঙ্গে আকাশের তারার সম্পর্ক আছে। আবার যখন সারা রাত প্রতীক্ষায় থেকে ভোর হয়ে যায়, তখন মনে হয় যে এতক্ষণ আমার একাকী আকাশে আকাশে তারাগুলোই আমার একাকী সঙ্গী ছিল, তারাও ডুবে যাচ্ছে আমার আশার সঙ্গে সঙ্গে, তারাও ডুবে যাচ্ছে। ফলে মিনা কুমারী বলছেন যে আশাগুলোও ডুবে যাচ্ছে আমার, আশা অস্তগত হয়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে নক্ষত্রেরা ভোরের আলোর সঙ্গে সঙ্গে, আর এদিকে একটা প্রদীপ জ্বালিয়েছিলাম সেই প্রদীপও নিভে গেছে, একা নিঃসঙ্গ নিভে যাওয়া প্রদীপের ধোঁয়া শুধু থরথর করে কাঁপছে। ছবিগুলো লক্ষ্য করবেন, হয়তো সিনেমার লোক ছিলেন বলে এটা ছবির মধ্যে চিত্রময়তা অদ্ভুত রকমের সুন্দর এবং গভীর। জিন্দগি ক্যা ইসি কো কহতি হ্যায়, জিন্দগি ক্যা ইসি কো কহতি হ্যায়, জিসমে তনহা হ্যায় যা তনহা, একই কি জীবন বলে শরীর নিঃসঙ্গ প্রাণ নিঃসঙ্গ, হম সফর কোই, হম সফর কোই গর মিলে ভি কহিঁ, হম সফর কোই গর মিলে ভি কহিঁ,
দোনো চলতে রহে তনহা তক। কমল অমৃত নিয়ে লেখা অবশ্যই, সঙ্গী যদি কোথাও কখনো পেয়েও গিয়ে থাকি খিলাফ হল, একই পথে আমরা দুজন একা একা হেঁটে গেছি, পথ একই, সে একই পথে আমরা দুজন দুজনেই একা একা হেঁটে গেছি। বলছেন যে জলতি বুঝতি সে রোশনি কি পরে, জলতি বুঝতি সে রোশনি কি পরে, সিন্টা সিন্টা সে এক মকা তলা, এদিকে জ্বলে জ্বলে নিভে যাওয়া, নিভে নিভে জ্বলে ওঠা অজস্র প্রদীপের মাঝে তাকিয়ে দেখো এক কোণে একটা ঘর অন্ধকার, কেমন নিঃসঙ্গ যেন নিজেকে লুকিয়ে রাখতে চাইছে। শেষ সেটা খেয়াল করবে, রাহ দেখা করেগা সদিও তক, রাহ দেখা করেগা সদিও তক। উর্দু কবিদের বৈশিষ্ট্যটা আছে, উর্দু কবির অন্য কাউকে আপনার প্রশংসা করবার সুযোগ দেন খুব কম, ওনাদের কাছে নিজেরাই সেরে ফেলেন। উনি মিনা কুমারীও সেই প্রথার বাইরে জানে, তিনি বলছেন যে রাহ দেখা করেগা সদিও তক, ছোড় যায়েঙ্গে ইয়ে জাহাঁ তনহা, শতাব্দীর পর শতাব্দী শত শত বছর পথ চেয়ে থাকবে আমার জন্য, এই পৃথিবীকে আমি একা নিঃসঙ্গ করে চলে যাব, আমি যাব না, আমি যাচ্ছি সেটা ঘটাল না, আমি পৃথিবীকে নিঃসঙ্গ করে চলে যাব, এই পৃথিবীর শত শত বছর শতাব্দীর পর শতাব্দী তারা আমার আমাকে আরেকবার দেখার জন্য, আমাকে আরেকবার পাওয়ার জন্য শত শত বছর এই পৃথিবী পথের দিকে তাকিয়ে থাকবে। মিনা কুমারী তিনি কবিতা লেখা শুরু করেন 1960-এর দশকে। লক্ষণীয়, সেই সময়ে প্রগতিশীল লেখক আন্দোলন চূড়ান্ত অবস্থায়, শুধু বম্বে সিনেমা নয়, বাংলা সিনেমা পর্যন্ত সব জায়গাতে প্রগতিশীল লেখক আন্দোলনের কর্মী, কবি, চিত্রনাট্যকার, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, তারা সবাই পুরো ভারতবর্ষের সমস্ত সিনেমার জগৎকে দাপড়ে বাড়াচ্ছে। সেই সময় আবার কবি যারা উর্দু কবি, মনে রাখবেন আপনার যে প্রগতিশীল সর্বভারতীয় প্রগতিশীল লেখক আন্দোলনটা শুরুই করেন উর্দু কবিরা এবং উর্দু ছোট গল্পকাররা, সজ্জাদ জহির অন্যতম প্রবক্তা, পাকিস্তানের কমিউনিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক, অত্যন্ত বড় গল্পকার একই সঙ্গে, তখন কবিতার মধ্যে একটা নতুন আবহ দেখা যায়। প্রগতিশীল লেখক আন্দোলনের প্রথম যে সমাবেশ হয়েছিল 1936 সালে লখনৌয়ে, সেখানে মুন্সী প্রেমচাঁদ বলেছিলেন তার সভাপতির ভাষণে অসাধারণ একটি কথা, কথাটা ছিল এই, হামে হুসনে কি মাইয়ার বদলনা হ্যায়, অর্থাৎ এতদিন পর্যন্ত সৌন্দর্যের যে মাপদণ্ড ছিল আমাদেরকে সৌন্দর্যের সে মানদণ্ড বদলে ফেলতে হবে, শুধু ফুল লতা পাখি নয়, দারিদ্র্যের মধ্যে, অনাচারের মধ্যে সত্যকে তুলে আনার মধ্যে প্রকৃত সত্যকে সুন্দরকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। এরই ধারাবাহিকতায় উর্দু কবিদের মধ্যে তখনকার সময়ের মধ্যে গজল লেখার ব্যাপারে একটা প্রচন্ড অনীহা দেখা গেল, কারণ তাদের কাছে মনে হচ্ছিল গজলের মধ্যে সেই সুরা, সেই সাকি, সেই খুদা, সেই প্রেমিকা, সেই গুলো বুলবুল, সেই আসমান, সেই বজ্র, সেই নীর, এই সমস্ত জিনিস, তারা ভাবলেন যে এই প্রথাগত জিনিসের মধ্যে দিয়ে আর যাই হোক প্রকৃত সত্যকে মুন্সী প্রেমচাঁদ যে সৌন্দর্যের মানদণ্ড বদলাতে চেয়েছেন, সেই সৌন্দর্যের মানদণ্ড বদলানো যাবে না, এটা ভুল প্রমাণিত হয়েছিল পরবর্তীকালে ফয়েজ আহমদ ফয়েজ সেই প্রথাগত গজলের মধ্যে নতুন সুরকে, নতুন কালের নতুন বেদনাকে প্রকাশ করার মধ্যে দিয়েই উর্দু কাব্যের নতুন গতিধারা নির্মাণ করেন। বিখ্যাত কবিতা আছে, সেই কবিতাটা আপনারা অনেকেই শুনে থাকতে পারেন, মুঝসে পহলে সে মোহাব্বত মেরে মেহবুব না মাং, এইরকম ভাবেই প্রিয়কে, ওই যে একবার বলেছিলাম আর পাবো কোথা দেবতা রে প্রিয় করে প্রিয় রে দেবতা, এখানেও ফয়েজ আহমদ ফয়েজ সে কাজটা করেছিলেন, তিনি প্রিয় রূপ পাল্টে ফেললেন, তার কাছে কখনো দেশ মাতৃকা জনগণ হয়ে গেল প্রিয় চেহারা, কখনো যদি প্রিয়র চেহারার মাঝেই আমাদের মানুষের বেদনাগুলো খুঁজে পান, কখনো মানুষের বেদনার মাঝেই তিনি তার প্রেমিকার মুখ খুঁজে পান, ফলে তার আগ পর্যন্ত উর্দু কাব্যের মধ্যে 60-এর দশকে বিশেষ করে যখন মিনা কুমারী কবিতা লেখা শুরু করলেন এই প্রথাগত গজলের প্রতি একটা অনীহা দেখা দিয়েছিল, ফলে মিনা কুমারীও প্রথম দিকে কিছু গজল লিখতে চাননি, কিন্তু পরবর্তীকালে তিনি গজলের প্রতি মনোনিবেশ করেন এবং মোটামুটি
তার 62-65টার মতো কবিতা আছে, মোটামুটি 15-20টার মতো গজল তিনি পরবর্তীকালে লিখেছেন, তবে চমৎকার কিছু নজমও লিখে গেছেন। এরকম একটা নজমের মধ্যে তিনি বলছিলেন, তার সময়কালে যে ইন্ডাস্ট্রিকে তিনি প্রচন্ড পরিমাণে অপছন্দ করতেন, সেই ইন্ডাস্ট্রির প্রতি লক্ষ্য রেখে তিনি একটা শেরের মধ্যে বলেছিলেন যে, এখন দেখো আমি এই জীবনের মধ্যে কি খুঁজে যাচ্ছি, আমি জীবনের মধ্যে যাকে খুঁজে যাচ্ছি তাকে পাওয়া কোথায় সম্ভব হতে পারে। তিনি তার একটা ছোট্ট শেরের মধ্যে, একটা নজমের মধ্যে তিনি বলছিলেন যে, দেখো আমি এই রূপের জগতের মধ্যে, এই রঙের জগতের মধ্যে, এই কৃত্রিমতার মধ্যে নিজেকে কোথাও জীবনকে খুঁজে পাই না। আমি নিজের মধ্যে যে অস্থিরতাকে ধারণ করি, সে অস্থিরতাকে তোমরা বুঝতে পারো না। 62-64 পর মিনা কুমারী ততদিনে চিত্র জগৎ থেকে সরে গেছে, নিঃসঙ্গ একজন মানুষ। মদিনা এবং কবিতা তার একমাত্র আশ্রয়। যে জগৎ তাকে মিনা কুমারী নামে একটা সেলিব্রিটি বানিয়েছিল, সে জগৎকে তিনি প্রচন্ড অপছন্দ করেন। মাঝে মধ্যে কেউ হয়তো আসে সেই ভুলে যাওয়া নায়িকাকে দেখা, তাদেরকে উদ্দেশ্য করে তিনি একটা ছোট শের লিখেছিলেন, আয়াদত হতি জাতি হ্যায় ইবাদত হতি জাতি হ্যায় মেরে মরনে কি দেখো সবকো আদত হতি জাতি। আয়াদত মানে খবর নেয়া, কেমন আছি খোঁজ। উনি বলছেন, দেখো তোমরা এসে খোঁজ নাও, সে খবর নিতে আসার ছলে তোমাদের পূর্ণ হয়। তোমরা যেন অসুস্থ মানুষকে দেখতে এসেছ, সে খবর নিতে আসার ছলে, আমাকে দেখতে আসার ছলে তোমাদের পূর্ণ হয়। আর আমিও একটু একটু করে মরছি, যে সে মৃত্যুতে তোমাদের অভ্যেস হয়ে যাচ্ছে। আমি একবারই মরি না, একটু একটু করে আমি মরছি, আর একটু একটু করে আমার মৃত্যুতে তোমাদের অভ্যেস হয়ে যাচ্ছে। যখন আমি চূড়ান্ত রূপে মরে যাব তখন আমার কথা কারো মনেও থাকবে না। তিনি কবিতা লিখতে গিয়ে এই কথা বলেছিলেন যে, খুদি কো তেজ না খুনো সে নোচতে হ্যায়, খুদি কো তেজ নাখুনো সে নোচতে হ্যায়, হমে আল্লাহ খুদ সে কেসি উলফত হতে যাতি, নিজেরই তীক্ষ্ণ নখর দিয়ে আমি নিজেকে ক্ষত বিক্ষত করি, হে খোদা এ আমি কেমন নিজেকেই নিজে ভালোবাসা শুরু করলাম। লক্ষণীয়, নিজেকে ভালোবাসার তখন মিনা কুমারীর কাছে আর কোন প্রমাণ নেই, নিজেরই নখরে নিজেকে ক্ষত বিক্ষত রক্তাক্ত করে ফেলা ছাড়া মিনা কুমারীর কাছে তখন নিজেই যে নিজে বেঁচে আছেন তার আর কোনো প্রমাণ নেই। 15টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাওয়া মিনা কুমারী হারিয়ে গেছে। 15 বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাওয়া মানুষ, 4 বছর বয়স থেকে যিনি সিনেমায় অভিনয় করেন তিনি 38 বছর বয়স শেষে অনুভব করলেন ওই আলোর তলা থেকে, ক্যামেরার সামনে থেকে সরে যাওয়ার পর তিনি কেউ নন, শূন্য, ডেথ অব সেলসম্যান, তিনি আর কেউ নন। একটু একটু করে তিনি নিজের নিজের মৃত্যুতে অভ্যস্ত হচ্ছেন, নিজেরই নখরে নিজেকে রক্তাক্ত করতে না পারলে তিনি যে আছেন তিনি তার কোনো প্রমাণ খুঁজে পাচ্ছেন না। সেই মিনা কুমারী তার সময়টাকে প্রবলভাবে ধরতে পেরেছিলেন। ফিল্ম ইন্ডাস্ট্রি নামে একটা নতুন ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, একটা ইন্ডাস্ট্রি যেটা পরবর্তীকালে দানব হয়ে সমস্ত সংস্কৃতিকে গিলে খাবে ভারতবর্ষে। সেই ইন্ডাস্ট্রিকে গড়ে ওঠার সময়ে মিনা কুমারী নিজে নিজের জীবনের প্রতিটা মুহূর্তকে জ্বালানির মতো করে দিয়ে দিয়ে সেই দানবটাকে পুষে বড় করেছিলেন, যারা তাদের মধ্যে মিনা কুমারী নিজে একজন। এবং তিনি নিজেই বুঝতে পারছেন সরে আসার পর সে দানব হয়ে ওঠা এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির কাছে তার কোনো অস্তিত্ব আর নেই। তিনি বুঝতে পেরেছেন সমস্ত জীবনকে দেওয়ার পর তিনি নিজের যে নকল চরিত্রটা তৈরি করেছেন সিনেমার চরিত্র, সেই সিনেমার নকল চরিত্রের মধ্যে তিনি নিজে কোথাও নেই।
তার নিজের সারা জীবনের অস্তিত্ব সব মিলিয়ে শেষ পর্যন্ত একটা বিশাল শূন্যতা ছাড়া আর কিছু নয়। তিনি চিনতে পেরেছিলেন এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিকে, যে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি আজকে পুরো পৃথিবীকে গিলে খেয়েছে, মানুষের সমস্ত অনুভূতিকে যে গিলে খেয়েছে। সেই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিকে বুঝতে পেরেছিলেন, চিনতে পেরেছিলেন মিনা কুমারী। তিনি সেই কথা মাথায় রেখেই একটা নজমের মতে বলছিলেন যে, জমানা জ্যাসে ফকা জাদা গিরো গিদ্ধরো কা, জমানা জ্যাসে ফকা জাদা গিরো গিদ্ধরো কা, বেকফন উমিদো পে পেহরা দেতা হ্যায়। এই জগৎ, এই কাল যেন এক পাল উপসী শকুন, এই কাল, এই সময় যেন এক পাল উপসী শকুন। কি করছে তারা? এই উপসী শকুন, এই কাল, এক পাল উপসী শকুন হয়ে আমাদের আশাগুলো, আমাদের আশাগুলোর যে কাফনহীন লাশ পড়ে আছে, এই সময়ের শকুনগুলো আমাদের আশার কাফনহীন লাশকে পাহারা দিচ্ছে। আমাদের আশার লাশকে পাহারা দেওয়ার দায়িত্ব কে পেয়েছে? এই সময়ের কালের শকুন। মিনাকুমারী যে অনুভব করতে পেরেছেন, আমাদের কি মনে হয় না যে খুব প্রবল একটা সত্য কথা তিনি বুঝতে পেরেছিলেন 1962-63 সনের দিকে? আজকেও কি আপনাদের মনে হয় না যে কাল, এই সময় আমাদেরকে, এই সময় যে চেহারা দিয়ে চেনানো হয়, যে সময়ের সঙ্গে আমাদেরকে এক করে দেখানো হয়, আমাদেরকে বলা হয় যে এই সময়টা তোমার সময়, এই সময়টা কি আসলেও আমাদের আশার কাফনহীন লাশগুলোকে পাহারা দিচ্ছে না? শকুনের হাতে আমরা ছেড়ে দিয়েছি আমাদের আশার কাফনহীন লাশগুলোকে পাহারা দেওয়ার দায়িত্ব। মিনাকুমারী আরেকটা কবিতার মধ্যে বলেছিলেন, আপনি খেয়াল করে দেখবেন যে মিনাকুমারী তার সিনেমাগুলোর মধ্যে পাকিজা, সাহেব বিবি আর গোলাম দুটি ছবির নামই বললাম, এই ছবিগুলোর মধ্যে, বেজু বাউরা, এই ছবিগুলোর মধ্যে তিনি একজন নিতান্ত অনুগত প্রেমিকা বলতে যা বোঝায়, নায়িকা বলতে যা বোঝায়। জগৎ এদিকের থেকে ওদিক চলে যাচ্ছে, কিন্তু তিনি তার নায়কের জন্য অবিচল আস্থা রেখে অপেক্ষা করছেন। বাস্তব জীবনে মিনাকুমারী কোনো মতেই তা ছিলেন না। তার প্রমাণ একটা কবিতার কয়েকটা লাইন পড়ে শুনে আপনাদেরকে। প্রতিটি সুখ এক তীব্র বেদনা, প্রতিটা বেদনা এক সর্বনাশী সুখ, এই চেনা অন্ধকার এক ধর্ষিত আলো, ধর্ষিত আলো এক একটা অন্ধকার, তেমনি এই সব বর্তমান, নিভে যাওয়া অতীত আর সব অতীত নিশ্চিহ্ন বর্তমান। মিনাকুমারীর এই কবিতাগুলো আমার দৃষ্টিতে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির, ভারতের যে ইতিহাস, যে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি আমাদের স্বপ্নের আজকাল ধারক হয়ে গেছে, যার মধ্যে উপস্থিত না পেলে কোনো আবেগ বা অনুভূতির কোন স্বীকৃতি পাওয়া যায় না। আপনি কেমন করে প্রেমে আপনার প্রেমিকার সামনে নিজেকে উপস্থাপন করবেন, সেটার জন্য আপনাকে অন্তত 5টা শাহরুখ খানের ছবি দেখতে হবে। সেই ফরম্যাটের মধ্যে না পড়লে আপনার প্রেমের প্রস্তাব সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি সফল হয়েও যায়, কিভাবে সেই প্রেমকে নার্সিং করতে হবে, তার জন্য আপনাকে আরো কিছু বম্বের ছবি দেখতে হবে। মানে আপনার আশা, আপনার আকাঙ্ক্ষা, এই সবকিছু এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে এসে যদি আজকে ধারণকৃত না হয়, আপনার আশার, আপনার আকাঙ্ক্ষার, আপনার স্বপ্নের কোনো মূল্য, কোনো ধরনের স্ট্যান্ডার্ডাইজেশন যাকে বলে, সেটা হবে না। মিনাকুমারী বুঝতে পেরেছিলেন যে সে স্বপ্ন এই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি কেমন করে আমাদেরকে গিলে খাচ্ছে, আমাদেরকে এমন একটা চরিত্র প্রদান করছে যে চরিত্রকে আমরা মুখোশের মতো করে মুখে লাগিয়ে রাখি, এবং তারপর কাইলিন জিব্রানের সেই বিখ্যাত কবিতার মতো একটা সময় আমি অনুভব করি যে আমার মুখের মধ্যে কোনো সূর্যের রোদ লাগে না, আমার মুখের মধ্যে কখনো বাতাসের ঝাপটা লাগে না, আমার মুখের মধ্যে কখনো রোদের আলো লাগে না, সূর্যের আলো লাগে না, কারণ আমার মুখের মধ্যে একটা মুখোশ পড়ে আছে। যখন আমি চাই আমার মুখের মধ্যে রোদের তাপ লাগুক, বৃষ্টির ছাট লাগুক, বাতাসের ঝাপটা লাগুক, তখন আমি অনুভব করি যে আমার নিজের মুখ বলতে আর কিছু নেই,
যে মুখোশ আমি পড়ে আছি সাতটা প্রজন্ম ধরে, সেই মুখোশে আমার মুখ হয়ে গেছে, আমার নিজের মুখ বলতে কিছু আর নেই। আমরা নিজের মুখোশ খুলতে ভয় পেয়ে যাই, কারণ আমাদের নিজের মুখ বলতে আমরা কিছু দাঁড় করাই নি। আমরা ভয় পাই এই মুখোশ খুললে তার পেছনে শুধুই শূন্যতা দেখতে পাবো, তার ভেতরে কিছু নেই। মিনা কুমারী বুঝতে পেরেছিলেন এই মুখোশ কেমন করে আমাদের মুখের বিকল্প হয়ে গেছে। তিনি বুঝতে পেরেছিলেন কেমন করে এই মুখোশ আমাদের মুখকেই গিলে খেয়েছে। তিনি বুঝতে পেরেছিলেন কেমন করে এই মুখোশ আমাদের যে একটা মুখ ছিল সেই সত্যটাই আমাদেরকে ভুলিয়ে দিয়েছে। তিনি বুঝতে পেরেছিলেন কেমন করে এই এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি পুঁজি কেমন করে আমাদের স্বপ্নকে নিয়ে বেসাতি করে, আমাদের স্বপ্নকে নিয়ে ব্যবসা করে, এবং যে স্বপ্ন ব্যবসার পণ্য হতে পারে না সেই স্বপ্ন পাগলামির স্বপ্ন হয়ে যায়, সেই স্বপ্ন অর্থহীন হয়ে যায়, সেই স্বপ্ন মূল্যহীন হয়ে যায়। মিনা কুমারী এই জন্য গুরুত্বপূর্ণ, মিনা কুমারীর কবিতা এই জন্যই গুরুত্বপূর্ণ। তার একটি কবিতা আপনারা খেয়াল করে দেখুন, তিনি তারপরেও বলছেন, এখানে তাহলে প্রশ্ন আসতে পারে, মিনা কুমারী কি তাহলে শিল্পী হিসেবে নিজেকে কি তিনি কোনো মূল্যায়ন করেননি? তিনি কি মনে করেছেন যে এতগুলো মানুষের সামনে যে কতগুলো কোটি কোটি মানুষকে তিনি কাঁদিয়েছেন হাসিয়েছেন, এই কাঁদানো হাসানোর সামনে কি তিনি কোনো ধরনের গুরুত্ব অনুভব করেন না তার নিজের অভিনীত চরিত্রগুলোর মুখে? নিশ্চয়ই তিনি করতেন। যে কবি বলতে পারেন যে আমি পৃথিবীকে নিঃসঙ্গ রেখে চলে যাব, এই পৃথিবী শত শত বছর আমাকে দেখবার জন্য পথের দিকে তাকিয়ে থাকবে, সেই কবি নিশ্চয়ই নিজেকে এতটা হেলা করবেন। তিনি তার শিল্পী মূল্য জানতেন, তিনি জানতেন তার অভিনয়ে কোটি কোটি মানুষ কেড়েছে, কোটি কোটি মানুষ আনন্দ অনুভব করেছে, যদিও তিনি সেই অভিনীত চরিত্রের মুখোশ নিজের মুখ হিসেবে কোনোদিন মেনে নিতে পারেননি। কিন্তু তিনি জানতেন তিনি একজন স্রষ্টা, তিনি একজন শিল্পী। প্রমাণ তার কবিতা শুনুন, আবলা পা কোই ইস দশতে মে আয়া হোগা, আবলা পা কোই ইস দশতে মে আয়া হোগা, বরনা আধি মে দিয়া কিসনে জলায়া হোগা। উর্দু কবিতার মধ্যে আপনারা জানেন যে প্রেমাস্পদের খোঁজে দীর্ঘ মরুপথ হাঁটতে হাঁটতে পা ক্ষতবিক্ষত করে ফেলা একটা রিভাইভ প্রথা। গালিব বলেছিলেন একটা শেরের মধ্যে যে জি খুশ হুয়া রাহ কো পুরখার দেখ কর ইন ইন আবলায়ে পা সে ঘবরা গয়া থা মে, জি খুশ হুয়া রাহ কো পুরখার দেখ কর, পথ চলতে চলতে পায়ে ফুসকা পড়ে গেছে। তো ফুসকা পড়লে কি হয়? ফুসকা পড়লে আপনার ফুসকাটাকে তো ফুটো করতে হয়, তাতে তো কাঁটা লাগে না, কাঁটা লাগে। তো গালিব বলছেন আমার পায়ে এতগুলো ফুসকা পড়ে গেছিল, আমি তো ভয়ই পাচ্ছিলাম যে আমি কি করে পথ হাঁটবো এতগুলো পায়ে ফুসকা নিয়ে। হঠাৎ করে সামনে তাকিয়ে দেখি পথ ভর্তি কাঁটা, আমার সঙ্গে সঙ্গে মন খুশি হয়ে গেল, বাহ এই তো পথ ভর্তি কাঁটা আর আমার পায়েও ফুসকা, আর ক্ষতি কি, পথ কাঁটা ভর্তি পথে হাঁটবো, কাঁটা ভর্তি পথে হাঁটবো, আমার পায়ের ফুসকাগুলো সবগুলো গলে যাবে। একইভাবে আরেকটা শেরের মধ্যে গালিব বলছিলেন যে কাঁটো কি জুবান প্যাস সে সুখ গই ইয়ারব, কাঁটো কি জুবান প্যাস সে সুখ গই ইয়ারব, ফির কোই আবলা পাইস ওয়াদিয়ে পুরখার মে আগে। আবার একটা কমপ্লিট উল্টো ভাবনা তিনি উপস্থাপন করেছে যে কাঁটাগুলোর জিভ তৃষ্ণায় শুকনো হয়ে গেছে, এই কাঁটাগুলোর জিভ তৃষ্ণায় শুকনো হয়ে গেছে, হে খোদা আবার ক্ষত পথ চলতে চলতে ক্ষতবিক্ষত পাওয়ালা কাউকে পথ দিয়ে পাঠাও, হেঁটে যাক, তাহলে আবার কাঁটাগুলোর জীব যে শুকিয়ে গেছে তৃষ্ণায়, ওই প্রেমের পথের পথিকের পায়ের রক্তে তাদের তৃষ্ণা আবার মিটবে। এটা বলতে গেলে আমার একটা বাংলা কবিতা মনে পড়ে যাচ্ছে, বীরেন চট্টোপাধ্যায়, খরায় মাটি খসে পড়ছে আর আমি হেঁটে চলেছি রক্ত ভেজা পায়, যদি দু একটা বীজ ভিজে ওঠে, যদি দু একটা বীজ, কি অদ্ভুত মিল না? গালিব 1830 যেটা লিখছেন, বীরেনবাবু সেটা লিখছেন হয়তো 1980 বা এই সময়টাতে, খরায় মাটি খসে পড়ছে।
ঠিক একইভাবে এই এই প্রেক্ষাপটটা মনে রেখে এই মিনা কুমারীর নাজের এই শেরখানি আপনারা এখন শুনুন। দৃশ্যপট বর্ণনা করলাম, নিজেকে থামলাম, জোর করে নিলাম, আমি আরো বহুদূর চলে যেতাম, পরে ভুলে যেতাম কি বলছি। আবলা বা কই ইস দশ্ত মে আয়া হো, তিনি নিজেও চল্লিশ বছর আগেই মারা গেছে। তাকে আমরা জানি ট্র্যাজেডি কুইন হিসেবে, অনেকগুলো ছবি করেছে, 15 বার তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। তার যখন জন্ম হয় তিনি জন্মগ্রহণ করেন যে ঘরের মধ্যে, যে পরিবারে, বাবা ছিলেন একজন তবলচি, গান শেখাতেন, নাটক করতেন, সিনেমাতে গান শুরু দিতেন ও তৎকালীন সিনেমার মধ্যে ছোট ছোট কিছু চরিত্রে অভিনয় করেছে। মা নিজেও তৎকালীন সময়ে যে মারাঠি থিয়েটার ছিল, পার্সি থিয়েটার ছিল, সেই থিয়েটারে অভিনয় করত। কিন্তু তখন ইতোমধ্যে সিনেমা মঞ্চের মধ্যে এসে পড়েছে, আগের মতো পার্সি থিয়েটার আর রমরমা অবস্থায় নেই। এবং এই পার্সি থিয়েটারের হাত ধরেই ভারতবর্ষে বাণিজ্যিক ছবির যাত্রা শুরু হয়। যখন মেহজাবিনের জন্ম হয়, মেহজাবিন বানু, তার যখন জন্ম হয় তখন মেহজাবিন বানুর বাবার মায়ের আর্থিক দীনতা এতই প্রবল ছিল যে কোনো মতে ডাক্তারের খরচ দিয়ে বের করে আনবার পর সে মেয়েটাকে, তার আগেও একাধিক কন্যা সন্তান ছিল মেহজাবিনের বাবার, তাকে বড় করবার মতো সাহস মেহজাবিনের বাবা পান। তিনি জন্মের পরেই তাকে নিয়ে গিয়ে একটা এতিমখানায় রেখে আসে। কিছুদিন পর আবার মেহজাবিনকে এতিমখানা থেকে তার বাবা ছাড়িয়ে নিয়ে আসে, সেটাও কিন্তু বাৎসল্যের কারণে না, পিতার স্নেহের কারণে নয়। কারণ তখন এই বোম্বের সিনেমাতে শিশু চরিত্রের সূত্রপাত ঘটে গেছে, 4 বছর বয়সী মেহজাবিনকে বাবা মা জোর করে সিনেমায় অভিনয় করানো শুরু করে। মেহজাবিন সিনেমাতে অভিনয় করতে চাননি, তিনি কাঁদতেন যে আমি স্কুলে যাব, স্কুলে যাব, বাকি সবাই কেমন করে বেলি দুলিয়ে একরকম জামা পরে জুতো পরে স্কুলে যায়, আমিও স্কুলে যাব। বাবা মা তাকে স্কুলে পাঠাননি, তাকে ধমক দিয়ে হয়তো প্রহার করে বেবি মিনা নাম হতো তার ফিল্ম ইন্ডাস্ট্রিতে, বেবি মিনা রূপে মেহজাবিন অভিনয় করা শুরু করে 4 বছর বয়স। এবং তখন তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন 4 বছর বয়সী মেহজাবিন, যার নাম বেবি মিনা। পরবর্তীকালে 14 বছর বয়সে তিনি প্রথম পূর্ণ নায়িকার চরিত্রে অভিনয় করেন। 21 বছর বয়সে তিনি একটা কাল্ট ফিল্মে, ভারতবর্ষের জন্য কাল্ট ফিল্মে তিনি অভিনয় করেন, সেই ছবির নাম বেজু বাওরা। দূর কই গায়ে ধুনিয়ে সোনায় তেরে বিন ছেলিয়া রে বাজে না মুরালিয়া রে, এই বিখ্যাত গান। তখন তার বয়স 21 বছর বয়সে মেহজাবিন তার পরের বছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান। একের পর এক, একের পর এক তার ছবি তখন ভারতে, পুরো ভারত জুড়ে বক্স অফিস হিট যাকে বলে, একের পর এক, একের পর এক হতে থাকে। কিছুদিন পরেই তার সঙ্গে দেখা হয় একজন বড় মাপের ট্যালেন্ট, প্রায় জিনিয়াস, কামাল আমরোহী, আরেকজন বড় মাপের চিত্র পরিচালক। আমরোহার বাসিন্দা তিনি, যে কারণে তার নাম, নামের শেষ হচ্ছে আমরোহী। তারা দুজন একে অপরকে পছন্দ করে। অনারকলি নামে একটা ছবি বানানোর পরিকল্পনা গ্রহণ করেন কামাল আমরোহী। পরবর্তীকালে সেই ছবিতে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয় মিনা কুমারী, কিন্তু প্রস্তাবটা পাওয়ার পর কয়েকদিন পরেই একটা গাড়ি অ্যাক্সিডেন্টে বাঁ হাতের কোড়ে আঙুলটা হারান মিনা কুমারী।
ফলে সেই ছবিতে তিনি অভিনয় করেন। এর পরবর্তীতে কোন ছবিতে আপনারা তার নাচ বা যত অভিনয় করুক এই আঙুলটা দেখতে পাবেন, বাকি সময়টা তার এই আঙুলটাকে আড়াল করে অভিনয় করে যেতে হয়েছে। মিনা কুমার আনার গেলে তার অভিনয় করা হলো, কিন্তু তার দুজনে একে অপরের খুব কাছে এসে পড়ে। কিন্তু কামাল আমরোহী এর মধ্যে বিবাহিত, তার তিনটে সন্তান আছে। মিনা কুমারের বাবা এই সম্পর্কে কোনো মতেই রাজি নন। ওই সময়কার ভারতীয় চলচ্চিত্রের অভিনেতা যারা অভিনেত্রী যারা ছিলেন তাদের প্রত্যেকেরই পারিবারিক জীবন বা বিবাহ জীবন নিয়ে এরকম গণ্ডগোল আছে। মধুবালার জীবনেও একই সমস্যা, কারণ তারা তাদের পরিবারের জন্য ছিল অত্যন্ত বড় একটা সম্পদ, হাত ছেড়ে বেরিয়ে গেলেই তো লক্ষ লক্ষ টাকা হাত ছাড়া হয়ে গেল। ফলে তারা তাদের নিজের পছন্দসই পাত্র ছাড়া কারো কারো কাছে কন্যাদেরকে বিবাহ দিতে চাইতেন না। এখনো বাবা মা চায় বলে মনে হয় না, তখনও চাইতেন না। তবে সেটা কারণটা আরো ভিন্ন ছিল, কি জানি এখন একই কারণ কিনা কি জানে। তবে মিনা কুমারীর বিয়ে হয়ে গেল কামাল আমরোহীর সঙ্গে, বাবা মার অমতে লুকিয়ে সবাইকে গোপন করে। মিনা কুমারী অদ্ভুত অনুভূতি প্রবণ একটা মানুষ ছিল। তিনি জানতেন তিনি পৃথিবীতে আকাঙ্ক্ষিত হয়ে আসেননি। তিনি জানতেন তার পিতা তাকে জন্মের পরপরই অনাথ আশ্রমে রেখে এসেছে। তিনি জানতেন তার পিতা তাকে অনাথ আশ্রম থেকে আবার নিয়ে এসেছে, কিন্তু সেটা পিতৃবাৎসল্যের কারণে নয়, পরিবারের উপার্জনের কারণে। তিনি চাইতেন সবার মধ্যে বেনিদুলি স্কুলে যেতে, তিনি চাইতেন একটা সাধারণ জীবন। কিন্তু তার জীবনটা গড়ে উঠেছিল চার বছর বয়সের পর থেকে, শুধুমাত্র তীব্র আলো, রংচঙে মেকআপ, ক্যামেরা আর অসংখ্য ভক্তের দৃষ্টির সামনে তার জীবন একটু একটু করে গড়ে উঠেছিল। মিডিয়া সেলিব্রিটির যে জীবন, সে জীবনের সঙ্গে একটা অনুভূতি প্রবণ মানুষের জীবনের যে দ্বন্দ্ব, যে সংঘাত হতে পারে, মিনা কুমারী সেই সংঘাতটা চার বছর বয়স থেকেই নিজের ভেতরে লালন করতেন। ফলে তিনি প্রতি মুহূর্তে চাইতেন এমন কোন একটা মানুষ, এমন কোন সাহচর্য যেখানে তাকে ট্র্যাজেডি কুইন হিসেবে কেউ গ্রহণ করবে না, যেখানে কেউ তার রংমাখা মুখ দেখে মুগ্ধ হবে না। তিনি চাইতেন এমন কোন মানুষের সাহচর্য সংস্পর্শ যেখানে তার নিজের ভেতরকার, তার ভেতরকার সমস্ত দীনতা থাকে, তার ভেতরকার সমস্ত না পাওয়া গুলোকে, কোন মানুষের না পাওয়া, পুরো ভারতবাসীর কাছে যিনি আকাঙ্ক্ষিত রমণী, সে আকাঙ্ক্ষিত রমণী নিজে নিজের ভেতরে যে শূন্যতা অনুভব করেন, সেই শূন্যতাকে মেনে নিতে পারবে যে মানুষ, তিনি সেই রকম মানুষের খুঁজেছিলেন। তিনি ভেবেছিলেন কামাল আমরোহীর কাছে বোধ হয় সেই মানুষটাকে পাওয়া গেল, কিন্তু তিনি হয়তো প্রথমেই বুঝতে পেরেছিলেন তিনি সে মানুষটাকে পান। কামাল আমরোহীর সঙ্গে দেখা হল কিছুদিন পরেই তিনি একে শেরের মতো লিখেছিলেন, দিলসা সাথি জব পায়া বেচায়নি ফির সাথ, হৃদয়ের মতো সঙ্গী যখন আমি পেলাম দেখো কি দুর্ভাগ্য, হৃদয়ের মতো সঙ্গী পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আরো একটা জিনিস পেয়ে গেলাম, সেটা কি অস্থিরতা। হৃদয়ের মতো সঙ্গী পেয়েছি, সেই সঙ্গে পেয়েছি আমি আমার জীবন ব্যাপী অস্থিরতা। কামাল আমরোহীর সঙ্গে দেখা হওয়ার কিছুদিন পরেই কিন্তু মিনা কুমারী এই শেরখানে লিখেছে, হৃদয়ের মতো সঙ্গী যখন পেলাম তারই সঙ্গে না চাইতেও পেয়ে গেলাম জীবন ব্যাপী অস্থিরতা। কিছুদিন পর কামাল আমরোহীর সঙ্গে তার সম্পর্কের দূরত্ব সৃষ্টি, তিনি খুব সরল সাধারণ জীবন চেয়েছিলেন, সংসার, সন্তান, পরিবার, চারপাশে কাছের মানুষ, ক্যামেরা না, ভিড় না, অটোগ্রাফের জন্য লোকদের হুড়োহুড়ি না, তীব্র আলো না, লাইমলাইট না। কামাল আমরোহী নিজে উচ্চ বংশজাত ছিলেন, সৈয়দ, একেবারে খাঁটি সৈয়দ। কামাল আমরোহী বিয়ে করলেন মেহজাবিনকে, কিন্তু মেহজাবিনের সঙ্গে তিনি কোন সন্তান দিতে রাজি হননি। কেন? কারণ কামাল আমরোহী সৈয়দ, মেহজাবিন সাধারণ বংশজাত একজন মানুষ,
অথবা কে জানে হয়তো চিত্র অভিনেত্রী যে হয়তো ২০ বছর আগে জন্মালে একজন তা ওয়াইফ আজকে সে একজন চিত্র অভিনেত্রী। তৎকালীন সময়ে এই চিত্র অভিনেত্রীদেরকে এরকম তাবায়েবদের চাইতে ভিন্ন কিছু ভাবা হতো না। মিনা কুমারী তীব্রভাবে নিঃসঙ্গতার মধ্যে ডুবে তীব্রভাবে। এর মধ্যে ১৯৫৮ সালে কামাল আমরোহি একটা ছবি বানানোর পরিকল্পনা দিলেন, সেই ছবির নাম পাকিজা, পাক পবিত্র, সেখান থেকে পাকিজা যে পবিত্র যার মধ্যে পাপের লেশ মাত্র নেই। সেই ছবি বানানোর কাজ শুরু করেন কামাল আমরোহি ১৯৫৮ সালে। তখন মিনা কুমারী তার ক্যারিয়ার যাকে বলে মধ্য গগনে অবস্থান করছে, পুরো ভারত ঘুরে বেড়াচ্ছেন কামাল আমরোহি, কোথায় কোথায় শুটিং করা, কোন নদীর পারে কোন ৩০ সেকেন্ডের দৃশ্যটুকু শুটিং করা হবে তার জন্য তিনি পুরো ভারত ঘুরে বেড়াচ্ছেন, কখনো গঙ্গার পারে কখনো নর্মদার পারে, কোন জায়গাতে ওই রকম একটা চর আছে, চর থেকে ১০০ মিটার দূরে একটা জঙ্গল আছে, কোন নদীর পারে এরকম জায়গা আছে, পুরো ভারতবর্ষে তিনি চরকির মতো ঘুরে বেড়াচ্ছে। পাকিজা ছবি যারা দেখেছেন তার প্রথম দিকেই দেখবেন যে একটা কবরস্থানের দৃশ্য আছে, সেই কবরস্থানের খোঁজে তিনি ভোপাল চলে গেলেন, যেখানে মোগল আমলের একটা ভাঙা কবরস্থান আছে যেখানে এখন কবর দেওয়া হয়, সেটা দেখে বুঝলেন যে এটা একেবারেই পারফেক্ট। বোম্বে থেকে চলে গেলেন ভোপালে, ফিরে এসে বললেন যে না এইটাতে শুটিংটা করা যাবে না, কেন, কারণ এটা বেশি পারফেক্ট, দেখলে মনে হয় যে সেটের মধ্যে বানানো। এইভাবে ১৯৫৮ সালে কাজ শুরু করলেন পাকিজা ছবি কামাল আমরোহি। তখন প্রচন্ড ব্যস্ত মিনা কুমারী, মাসে দেড় মাসে একদিন সময় দিতে পারেন কামাল আমরোহিকে, যিনি আবার একই সঙ্গে তার তার যারা একে অপরের জীবন সঙ্গীও বটে, মাসে একদিন দেড় দিন সময় দেয়। কামাল আমরোহি বলেন যে কোনো সমস্যা নেই, এটা আমার সারা জীবনের কাজ, সারা জীবনের কাজ, তুমি সময় নাও, আমি সারা জীবন ব্যাপী তোমার পুরো জীবনকে আমি এই ছবির মধ্যে তুলে আনি, তুমি তোমার সর্বোচ্চ, তুমি তোমার সবচেয়ে নিখুঁত কাজটা আমার এই ছবিতে উপহার দেবে। ৪ বছর চলে গেল, ৫৮তে কাজ শুরু, ৬২তে মিনা কুমারী কামাল আমরোহির সঙ্গে প্রায় ছাড়াছাড়ি হয়ে গেছে, প্রায় ছাড়াছাড়ি, ছবির কাজ থমকে গেছে। এর মধ্যে অনেকগুলো শুধুমাত্র টুকরো 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 শুটিং হয়েছে, সেগুলো জোড়া লাগিয়ে কিছুই বোঝা যায়। কামাল আমরোহি নিজেও তখন বুঝতে পারছেন মিনা অথবা তার পরিবারের কাছে যার নাম মেহজাবিন আগের অবস্থায় নেই, কিন্তু মিনা কুমারী নিজেও অনুভব করেছিলেন এই পাকিজা ছবিখানি তার নিজের জীবনের সবচেয়ে চমৎকার পরিস্ফুটন হতে পারে, ফলে তিনি আলাদা হয়ে গেছেন, একসঙ্গে তারা থাকেন না, কোনো যোগাযোগ নেই, কিন্তু যখনই কামাল আমরোহি ডাক দেন শুটিংয়ের জন্য মিনা এসে কিন্তু অভিনয় করে, মিনা এসে অভিনয় করে। ৬৪ সনে সেটা পাকাপাকি হয়ে গেল, ছবি শুটিং দীর্ঘদিন বন্ধ, ৬৮তে সে আবার কামাল আমরোহির মনে হলো এই ছবি আমাকে করতেই হবে, তিনি মিনা কুমারীর কাছে মেহজাবিনের কাছে প্রস্তাব পাঠালেন, আমি তোমাকে কাগজে কলমে তালাক দিতে রাজি আছি যদি তুমি পাকিজা ছবির শুটিং শেষ করো। উনি তখন রাজি হন, ততদিনে মিনা কুমারী চূড়ান্ত মাত্রায় অ্যালকোহলিক, লিভার শেষ, এর মধ্যে আগে সে রূপ নেই, চোখের নিচে কালি, হাত কাঁপে, নাচবার সেই ক্ষমতা নেই, মুখে কথা অনেকাংশে জড়িয়ে যায়, তারপরও তিনি তাতে রাজি হয়ে গেলেন। সেখানে তাকে বিশেষ রূপে উদ্বুদ্ধ করলেন নার্গিস আর সুনীল, তিনি আবার ছবিটা অভিনয় করা শুরু করলেন।
টাইমস ইন্ডিয়াতে সেই সময়ের বর্ণনা আছে যে যখন আবার তারা ছবিটা শুরু করবেন একেবারেই আনুষ্ঠানিকভাবে কামাল আমরোহী আবার তার হাতে একটা গিনি সোনা দিলেন, স্বর্ণের কয়েন মুদ্রা, সেভাবেই তখন ছবিতে সাইন করানো হতো, একটা মিষ্টি দেয়া হতো। সেই দৃশ্যটা লিখে রেখেছিল পরবর্তীকালে টাইমস ইন্ডিয়াতে ছাপা হয়েছে। কামাল আমরোহী একটা সোনার মুদ্রা হাতে ধরে দিলেন, নিয়ম অনুযায়ী তার বাঁ ডান হাতের তালুতে একটুকরো মিষ্টি দেয়া হলো, তিনি এটা মুঠো করলেন, মানে তিনি ছবিতে কাজ করতে রাজি হলেন। প্রতীকী বিষয়ে মুঠো করে তিনি সেটা গ্রহণ করলেন। কামাল আমরোহী সামনে দাঁড়িয়ে আছেন, এই পাশে নার্গিস, এই পাশে সুনীল, এবং তার চোখ বেয়ে দরদর করে জল ছুটছে মিনা কুমারী। এবং তখন কামাল আমরোহী তাকে বলছেন, আমি তোমাকে শুধু এইটুকু কথাই দিতে পারি, ওই 58 সনে ছবি শুরুর দিন তোমাকে যতটা সুন্দর লেগেছিল আজকেও তোমাকে আমি ঠিক ততটাই সুন্দর করে ক্যামেরার সামনে আনব। ছবির কাজ শুরু, সে ছবি দিয়ে কথা বলা আমার আজকে উদ্দেশ্য ছিল না, কিন্তু মাদার ভাইরা আমাকে জিজ্ঞাসা না করেই আজকে প্রোগ্রামের নাম দিয়েছে কবিতা এবং অভিনয়, ফলে আমাকে অভিনয় করতে হচ্ছে, ছবি দিয়ে কিছুই না বুঝে ছবি দিয়ে বলছি। তো ওই সময়টাতে আসার আগে 64 সনে মেজাবিন পুরোপুরি পরাজিত হয়ে গেছেন, পুরোপুরি পরাজিত হয়ে গেছেন অ্যালকোহলের কাছে, মদিরার কাছে, এবং তার একমাত্র আশ্রয় কবিতা। সেই সময়ে কিছু কবিতা, খৈয়াম নামে একজন বড় সুরকার আছেন আপনারা জানেন, খৈয়াম মিনা কুমারীর একেবারে জীবনের শেষ পর্যায়ে, তখন তার গলা সুর নেই, গলা ভেঙে গেছে, অতিরিক্ত মদ্যপানের কারণে গলার মধ্যে সুর পাওয়া যাচ্ছে না, গলা ভেঙে আসছে। সেই সময় খুব হালকা বাদ্যযন্ত্রের সহযোগে তিনি একটা অপূর্ব কাজ করে গেলেন। মিনার তখন কষ্ট হয়েছে, তিনি চাননি এটা করে যেতে, তাকে এখন জোর করেই করিয়েছেন তার বন্ধুরা। তার 8 কবিতা এ খৈয়ামের সুরে এবং সঙ্গীতে রেকর্ড করা হয়েছে, সে বের হয়েছিল এসএমপি থেকে, যার নাম হয়েছিল আই রাইট আই রিসাইট, আমি লিখি আমি আবৃত্তি করি। সে 8 আপনি ইউটিউবে সহজেই খুঁজে পাবেন, আই রাইট আই রিসাইট নাম দিলেই খুঁজে পাবেন। তো তার কবিতাগুলো দেখানোর সুযোগ এই মুহূর্তে নেই, শোনাতে পারি। তার সেই কবিতার একটা আপনাদেরকে প্রথমেই শোনার চেষ্টা করি, আপনারা শুনুন, তারপরে আমি না আসলে অর্থগুলো বলি। Dil mein aaye kahan
কিছু করেন। মোট কথায় এটাই ছিল এই গানটা। গানটার মিনা কুমারীর নাজ এখন আমরা নামে আসতে পারি। উর্দু কবিরা তাখাল্লুস গ্রহণ করেন, তাখাল্লুস মানে হচ্ছে কবি নাম। এই কবি নামটা তারা তাদের কবিতার মধ্যে বিশেষ করে গজলে ব্যবহার করে থাকে। মিনা কুমারী যার পিতৃদত্ত নাম বা পারিবারিক নাম হচ্ছে মেহজাবিন বানু, মেহজাবিন বানু নিজের কবি নাম গ্রহণ করলেন মিনা কুমারী নাজ। নাজ শব্দটির অর্থ হচ্ছে গর্ব মিশ্রিত অহংকার, সৌন্দর্যের অহংকার, লীলাময়তা। তিনি নিজের নাম নিলেন নাজ, মিনা কুমারী নাজ। মনে হয় সিনেমার মধ্যে যে চরিত্রগুলো তিনি অভিনয় করতেন সেই চরিত্রগুলির একটা প্রভাব তার কবি নাম গ্রহণের সময় তিনি নিয়েছেন। কারণ বাস্তব আবলা পাক কই ইস দস্ত মে আয়া হোগা বরনা আধি মে দিয়া কিসনে জ্বালায়া হোগা, নিশ্চয়ই ফুসকায় ফুসকা পড়ে পথ চলতে চলতে ক্ষতবিক্ষত পায়ে এই মরুভূমির মাঝে কেউ এসেছে নিশ্চয়ই। পথ চলতে চলতে ক্ষতবিক্ষত পায়ে এই মরুভূমির মাঝে কেউ এসেছে নিশ্চয়ই, নইলে এই প্রবল ঝড়ের মাঝে কার এত সাহস, কে প্রদীপ জ্বালাল। নিজেকে নিয়েই বলছেন তিনি, নিজেকে নিয়েই বলছেন। দেখুন পরে জর্রে জর্রে পে জড়ে হ্যাঁ কুমারী সজদে, কি অদ্ভুত একটা শব্দ। জর্রে জর্রে পে জড়ে হ্যাঁ কুমারী সজদে, এক এক বুত কো খুদা উসনে বানায়া হোগা। বুত মানে হচ্ছে সেই প্রতিমা ঈশ্বরের যার সামনে প্রণতি জানানো। তিনি বলছেন প্রতিটা ধুলার মধ্যে, প্রতিটা ধুলা কোনার মধ্যে এক একটা কুমারী সাজদা গাথা আছে। কুমারী সাজদা কোনটা? যে সাজদা দেয়া হয়নি, যে সাজদা আপনার কপালের মধ্যে আটকানো আছে, যে সাজদা দিয়ে শেষ করা হয়। মিনাজি বলছেন, নাজ বলছেন প্রতিটা ধুলি কোনার মধ্যে এরকম এক একটা কুমারী সাজদা আটকা পড়ে আছে। নিশ্চয়ই সেই সজদা গুলো কি করেছে, এক এক বুত কো খুদা উসনে বানায়া হোগা, নিশ্চয়ই প্রতিটা মূর্তিকে সে এক একটা খুদা বানিয়েছেন। লক্ষ্য করে দেখুন যে মিল গয়া আগর কোই সুনহরি পত্থর, মিল গয়া আগর কোই সুনহরি পত্থর আপনা টুটা হুয়া দিল ইয়াদ তো আয়া হোগা। যদি কোথাও কোনো সোনালী পাথর আমি দেখেও ফেলি, সোনালী পাথর শব্দটা লক্ষ্য করুন, কোথাও যদি আমি কোন সোনালী পাথর দেখেও ফেলি নিশ্চয়ই তখন আমার আমার ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া হৃদয়টার কথাই মনে পড়বে। শেষে খেয়াল করে দেখুন তিনি বলছেন ওই গাজলের না একটা শের বন্ধু বলছেন যে দেখো শমা হুম ফুল হুম ইয়া রেত পে কদমো কা নিশান, শমা হুম ফুল হুম ইয়া রেত পে কদমো কা নিশান, আপকো হক হ্যায় মুঝে জো জি চাহে কহ লিজিয়ে। শমা হুম ফুল হুম ইয়া কদমো কে নিশান, শমা হুম ফুল হুম ইয়া কদমো কা নিশান, প্রদীপ হুম প্রদীপ আমি, প্রদীপ আমি নাকি ফুল, নাকি মরুর বালির ওপরে কারুর হেঁটে যাওয়ার পর পায়ের ছাপ। তোমার অধিকার আছে, তুমি আমাকে যা ইচ্ছে সেই নামেই ডাকতে পারো। কিসের নাম? ফুল
অথবা প্রদীপ, অথবা মরুভূমির ওপর দিয়ে হেঁটে চলে যাওয়া কারুর পড়ে থাকা পায়ের ছাপ। মিনা এই কবিতাগুলোর মধ্যে দিয়ে নিজেকে তুলে ধরেছেন, তুলে ধরেছেন আমাদের ভারতবর্ষের ইতিহাসের এমন একটা কাল পর্ব, যে কাল পর্বে একটা ঐতিহাসিক পালা বদল করছে। তখন মানুষের আশা এবং ভাবনা এইগুলো সবে ব্যবসার পণ্য হওয়া শুরু হচ্ছে। কার্ল মার্ক্সের ভাষায় যা কিছু মানবিক, যা কিছু নিরেট, সব হাওয়ায় মিলিয়ে যাওয়ার যুগ। পুঁজির প্রথম ধাপ যখন মানুষের স্বপ্নকে সে ব্যবসার পণ্য বানানো শুরু করে, সেই সময়কার একজন সবচেয়ে বড় সাক্ষী মিনা কুমারী নিজে। তিনি কোন আত্মজীবনী লিখে যাননি, সেই সময়ের ইতিহাস কি তেমন করে কেউ কখনো বলেও যায়নি মিনা কুমারীর নাম। কিন্তু আমার নিজের পাঠে মনে হয় উর্দু কবিতার দায়রার মধ্যে, উর্দু কবিতার জগতে ইতিহাসের মধ্যে আমার বারবার মনে হয় মিনা কুমারী সে অসাধারণ একটা ঐতিহাসিক কাল পর্বের সবচাইতে তীব্রতম, সবচাইতে প্রবল, নিজের হৃদয়ের রক্ত দিয়ে যিনি সেই পর্বকে দাঁড় করিয়ে গেছেন, সেই পর্বের একজন বড় সাক্ষী মিনা কুমারী নিজে। এবং তার সবচাইতে বড় চমৎকার দলিল মিনা কুমারীর সেই একমাত্র ক্ষুদ্র কাব্য গ্রন্থখানি এবং তার প্রত্যেকটি কবিতা। কাব্যগ্রন্থ মানে যেটাকে আমরা দিওয়ান বলে ডাকি, দিওয়ানি মিনা কুমারী নাজ। এটা আমি আসলে বলা উপায় ছিল না, কারণ তিনি জীবৎকালে সেগুলো ছেপে বের করার সুযোগ পাননি। সেগুলো তিনি তার বন্ধু গুলজার হাতে খাতাটা তুলে দিয়ে গিয়েছেন। এবং সে কি বন্ধু! মিনা যখন অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন, মিনা কুমারী রোজা রাখতে পারছিলেন না, মিনা কুমারীর হয়ে রোজাগুলো রেখেছেন গুলজার। পরবর্তীকালেও যতদিন না তিনি মৃত্যু পর্যন্ত আর কি আসলে পরবর্তীকাল পর্যন্ত, মানে গুলজার নিজে যতদিন না অসুস্থ হন, মিনা কুমারীর মৃত্যুর বহু পরে, মিনা কুমারী তো মারা গেছেন 72, গুলজার তো এখনো জীবিত, এই কিছুদিন আগ পর্যন্ত মিনা কুমারীর পক্ষ হয়ে গুলজার রোজা রাখতেন। ওই ডায়েরিখানে মিনা কুমারী দিয়ে গিয়েছেন গুলজারকে, গুলজার সেই ডায়েরি থেকে কবিতাগুলোকে এক করে ছোট্ট একখানি গ্রন্থ বের করেছে। সেই সংকলনটি ছোট্ট একটি ভূমিকা লিখেছিলেন, ছোট, খুবই ছোট, 4-5 লাইন। ওটার মধ্যে তিনি বলেছেন যে আমি শব্দটাই তো সবচেয়ে বিপজ্জনক শব্দ। কবিতা যেখানে মিনা কুমারী সেখানে আমি কে, আমি কি, আমি কোথেকে আসি? কবি তো কবিতা লিখে ফেলার পর সেই কবিতা হয়ে যায় যে পড়বে তার কাছের মানুষদের সম্পদ। আমার এখানে কিছু বলবার নেই, আমি শুধু এই কবিতাগুলো যাদের সম্পদ তাদের হাতে তুলে দেওয়ার দায়িত্ব পেয়েছি। এবং এটা গুলজার তো অন্য কেউ তো না, তবে এও জানে এটা তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দায়িত্ব শেষ হয়নি। গুলজার তো শেষ কথা তো গুলজারের মতোই হবে, এবং আমি জানি এটা শেষ করার সঙ্গে, এটা বইটা ছাপানোর সঙ্গে সঙ্গে আমার দায়িত্ব শেষ হয়ে যায়, কবির দায়িত্বও শেষ হয়ে গেল, পাঠকরাও তাদের যা পাওনা তুলে নিল, কিন্তু গুলজার কিন্তু বলছেন আমার দায়িত্ব শেষ হল না। ঠিক যেমন গালিবকে নিয়ে বলেছেন যে গালিবের জীবনে দুটো চাকর ছিল, গালিবের বাড়িতে একটা নাম ছিল গফাদার, একটা হচ্ছে কল্যাণ, ওই দুজনে তো মরে মুক্তি পেয়ে গেছে, 3 নম্বর চাকর আমি গালিবের, আমার এখনো মরণও হলো না, আমি মুক্তিও পেলাম না, আমি এখনো খুশি মনে গালিবের চাকর আমি করে বেড়াচ্ছি। গালিবকে নিয়ে কবিতা লেখেন, গালিবের সিরিয়াল পরিচালনা করেন, উনি বলেন যে আমি গালিবের চাকরের জন্য করছি, আর কোনো কারণ নেই। যাক, তো এই মিনা কুমারী তার কবিতাগুলোর মধ্যে দিয়ে ভারতবর্ষের ইতিহাসের একটা অন্যতম কাল পর্বকে ধারণ করে গেছেন নীরবে, কিন্তু খুব সচেতনভাবে। কারণ তিনি বলতে পারতেন না যে এই দেখো এই
কালের শকুনগুলো আমাদের নিহত আশার কাফনহীন লাশ পাহারার দায়িত্ব পেয়েছে। এর চাইতে তীব্রভাবে, এর চাইতে প্রবলভাবে আপনি আজকের মানুষের স্বপ্নকে নিয়ে যে ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, যে পুঁজি বিলিয়ন বিলিয়ন পুঁজি বিশ্বব্যাপী ঘুরে বেড়াচ্ছে, তাকে এর চাইতে সুন্দরভাবে আর কিভাবে উপস্থাপন করা যায়? এই কালের শকুন আমাদের স্বপ্নের কাফনহীন লাশগুলোকে পাহারা দিচ্ছে। শেষ একটা গজল এটা পড়ে শোনাব, সময় অনেক হয়ে গেছে সাতটা, এটা পড়ে শুনিয়ে তার সঙ্গে আর দু চারটে কবিতাগুলো সাপেক্ষে কথা বলে মিনা কুমারী নাজ অথবা মেহজাবিন অথবা শুধু কবি নাজ যার কথাই বলি না কেন, তার প্রতি আজকের আমাদের যে শ্রদ্ধার্পণ সে শ্রদ্ধার তর্পণ শেষ করব। ইউঁ তেরে রহ গুজর সে, ইউঁ তেরে রহ গুজর সে দিওয়ানাবার গুজরে, ইউঁ তেরে রহ গুজর সে দিওয়ানাবার গুজরে কাঁধে পে আপনে রখকে আপনা মজার গুজরে, এমন করে পাগলের মতো হয়ে আমি তোমার পথ ধরে হেঁটে গেলাম, যেন কেউ নিজেরই সমাধি নিজেরই কবর নিজের কাঁধে নিয়ে হেঁটে যায়। বৈঠে হ্যাঁ রাস্তে পে দিল কা খঞ্জর সাজা কে, অসাধারণ সুন্দর একটা শের। বৈঠে হ্যাঁ রাস্তে পে দিল কি খঞ্জর সাজা কে শায়দ ইসি তরফ সে এক দিন বাহার গুজরে, এই ভেবে আমি পথের ধারে আমি আমার হৃদয়ের ভগ্ন স্তূপকে সাজিয়ে বসে আছি পথের ধারে, এই আশায় এই স্বপ্নে এই ভেবে আমি পথের ধারে হৃদয়ের ধ্বংস স্তূপকে সাজিয়ে বসে আছি। কোন আশায় আমি বসে থাকতে পারি পথের ধারে আমার হৃদয়ের ভগ্ন স্তূপকে সাজিয়ে? আশা একটাই, শায়দ শায়দ ইসি তরফ সে একদিন বাহার গুজরে, যদি কোনো একদিন এই পথ ধরে বসন্ত যায়, যদি কোনো একদিন এই পথ ধরে বসন্ত যায়, এই আশায় আমি আমার হৃদয়ের ভগ্ন স্তূপ সাজিয়ে নিয়ে এই পথের ধারে বসে আছি। বহতি হুই এ নদিয়া ঘুলতি হুই এ কিনারে, বহতে হুয়ে ইয়ে দরিয়া ঘুলতে হুয়ে কিনারে, কই তো পার উতরে কই তো পার উজরে, এই যে নদী বয়ে যাচ্ছে, আর এই যে বয়ে যাওয়া নদীর স্রোতের ধার থেকে মাঝে মাঝে তীর ভেঙে ভেঙে খসে খসে পড়ছে, আমি শুধু একটাই চাই কেউ অন্তত এই নদী পার হয়ে যাক, আর যদি পার হতে না পারে কেউ অন্তত এই নদীর প্রবহমান জলে ঝাঁপ দিয়ে পড়ুক, কেন শুধু নদীর পারে অলস হয়ে বসে থাকবে অবসন্ন হয়ে, হয় নদী পার হয়ে যাক, নইলে যে নদীর প্রবল স্রোত বয়ে যেতে যেতে নদীর পাড় ভেঙে নিয়ে যাচ্ছে তাতে ঝাঁপিয়ে পড়ুক, কেন অবসন্ন হয়ে পারে একাকি বসে থাক। শেষে তুনে ভি হামকো দেখা, খেয়াল করবেন বারবার কামাল আমরোহি ফিরে আসছে, তুনে ভি হামকো দেখা হামনে ভি তুঝকো দেখা, তুনে ভি হামকো দেখা হামনে ভি তুঝকো দেখা, তু দিল হি হার উজরা তু দিল হি হার উজরা হাম জান হার উজরে, তুমিও আমাকে দেখেছ আমিও তোমাকে দেখেছি, তুমি হৃদয় হারিয়েই পার পেয়ে চলে গেলে আর আমি প্রাণ দিয়েও পার পেলাম না। মিনা কুমারী আসলেও প্রাণ দিয়েও পার পারবে। পাকিজার ছবি শেষ করলেন তিনি, পাকিজার ছবি যারা দেখেছেন প্রত্যেকের দেখা উচিত, প্রত্যেকের দেখা উচিত, গার্ডিয়ানের একজন চিত্র সমালোচকের মধ্যে সেটা পৃথিবীর ওনার দেখা 100টা শ্রেষ্ঠ ছবির একটা, এবং তিনি তার শ্রেষ্ঠ 10টা ওয়ার্ল্ড ক্লাস মেলোড্রামার মধ্যে এটাকে একটা বলে রাখলেন পাকিজাকে।
সেই ছবির সুর দিয়েছেন কে? গোলাম মোহাম্মদ। ছবি শুরু হয়েছে 58 সনে, শেষ হয়েছে 72 সনে। এর মধ্যে এই লোকটাও, তিনি ক্লাসিক্যাল ছাড়া অন্য কোনো গানে সুর দিতেন না, বড় ক্লাসিক্যাল সঙ্গীতজ্ঞ ছিলেন তিনি গোলাম মোহাম্মদ। কিন্তু 60-এর দশকে এর মধ্যে বাপ্পী লাহিড়ীর আগমন শুরু হয়ে গেছে, ঝিং ঝিং গান শুরু হয়ে গেছে, তিনি কোনো ছবিতে আর কাজ পান না। আক্ষরিক অর্থে লোকটা বিনা চিকিৎসায় নাকি মারা গেছে, গোলাম মোহাম্মদ। ছবি রিলিজ হলো, তাও যদি সবাই ভুলে গেছে মিনা কুমারীকে, মিনা কুমারী বলেছিলেন না, আদত হতি জাতি হ্যাঁ ইবাদত হতি জাতি হ্যাঁ মেরে মরনে কি সবকো আদত হতি জাতি হ্যাঁ। সবাই ততদিনে মিনা কুমারীর মৃত্যুকে একটু একটু করে সইয়ে নিয়েছে নিজের পায়ে। আর মিনা নিজে কবিতা লিখেছেন, মদিরায় আসক্ত হয়ে তার লিভার শেষ, তার নিজের কথা অনুযায়ী নিজেকে নিজে নিজের নখে রক্তাক্ত করা ছাড়া তিনি নিজের আর কোনো পরিচয় খুঁজে পান না। 3 দিনের মাথায় মিনা কুমারীর জীবনের সর্বশ্রেষ্ঠ ছবি পাকিজা হল থেকে নেমে গেল, কেউ দেখতে চায় না, কেউ দেখতে চায় না। তার কিছুদিন পর, ছবি রিলিজ হওয়ার মাত্র 2 মাস পর মিনা কুমারী মারা গেলেন। জন্ম হয়েছিল যখন, বাবা জন্মের পরপর তাকে দেখে এসেছিলেন অনাথালয়ে, এতিমখানায়। মৃত্যু যখন হল, তখনও হাসপাতাল কর্তৃপক্ষ মিনা কুমারীর লাশ আটকে রেখেছে, কারণ হাসপাতালে চিকিৎসার টাকা দেওয়ার পয়সা মিনা কুমারীর ছিল না। খবর পেয়ে অন্যান্যরা এসে এর পরদিন মিনা কুমারীর লাশ ছাড়িয়ে নিয়ে যায়। জন্মের পর অনাথালয়, মৃত্যুর পর হাসপাতাল, চিকিৎসার পয়সা দেওয়ার সামর্থ্য মিনা কুমারীর তখনও ছিল না। জন্মের পরেও কপর্দক্ষিণ, মৃত্যুর পর আবার কপর্দক্ষিণ। মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পত্রিকায় যখন খবর উঠল এবং লোকে যখন দেখতে পেল যে ট্র্যাজেডি কুইন নামে যে মিনা কুমারীকে তারা চিনতেন, সেই ট্র্যাজেডি কুইন মিনা কুমারী শুধুমাত্র সিনেমার ট্র্যাজেডি কুইন না, তিনি বাস্তবে তার চেয়ে বড় ট্র্যাজেডি কুইন, তখন আবার সেই হলে ছবি উঠল পাকিজা এবং বর্তমানে সেটা ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বক্স অফিস হিট ছবিগুলোর মধ্যে একটা। এর চেয়ে বড় শিল্পী আমরা কোথায় পাবো যে নিজের জীবনের শেষ ছবিটাকে নিজের প্রাণ দিয়ে বক্স অফিস হিট করে গেলেন মিনা কুমারী। তিনি জানতেন যে তিনি যে গল্প শুরু করেছিলেন সে গল্প তার নাম ছাড়া কখনো শেষ হবে না। তিনি জানতেন যে কথা তিনি বলে যাচ্ছেন ভারতবর্ষের একটা কালপর্ব মিনা কুমারীর নাম ছাড়া, তার কবিতা ছাড়া প্রকৃত অর্থে বাস্তব এবং সম্মুখভাবে বোঝা সম্ভব নয়। নিশ্চয়ই তিনি জানতেন কবিরা সত্য দ্রষ্টা হন, নইলে তিনি এই কথা লিখতেন না যে আগাজ তো হোতা হ্যায় অঞ্জাম নেহি হোতা, আগাজ তো হোতা হ্যায় অঞ্জাম নেহি হোতা, জব মেরে কাহানি মে ও নাম নেহি হোতা। মিনা কুমারীর সেই নাম, আমার কাছে মনে হয় মিনা কুমারীর সেই নাম বম্বের চলচ্চিত্রের মধ্যে, ভারতের সেই কালপর্বের মধ্যে যখন মানুষের আশা স্বপ্ন পুঁজির উপাদান হয়ে গেল, সেক্ষেত্রে মিনা কুমারীর সেই নাম, সেই সময় নিয়েই মিনা কুমারী এই কবিতাখানি লিখেছিলেন, শুরু তো হয় শেষ তো হয় না, যে গল্পে তোমার নাম থাকে না। আমরা যে গল্প বললাম সেই গল্প আসলেও শুরু হয় মিনা কুমারীর নাম যদি না আসে, মিনা কুমারীর নাজের নাম যদি না আসে, সেই কবির নাম যদি না আসে, সেই গল্প আসলে শুরু হয় শেষ হয় না। ধন্যবাদ আপনাদের সবাইকে।